নেটের প্রবলেমের জন্য আমাদের একটু আমরা একটু লাইভটা কেটে গেল এর আগেরটা, যাই হোক এখন প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? তোমরা যারা আছো জয়েন করে ফেলো আমাদের সাথে, আমরা আজকে তড়িৎ রসায়নে ক্লাস করবো। কে কে আছো সবাই জয়েন করে ফেলো এবং গ্রুপে শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? এর আগে যাদেরকে কমেন্টে তোমরা মেনশন করেছিলাম সবাইকে, লাইভ দেখা যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, নেটের প্রবলেম হচ্ছিল তার জন্য আমরা নতুন করে আবার ঠিক করছি। ইয়া দাও, ওই মার্কারটা দাও। আবারও তো সেম প্রবলেম হলো, কেন বন্ধ হয়ে গেল কেন লাইভ? ওকে, তো তোমরা সাউন্ড কম, হ্যাঁ কম ছিল তখন ইচ্ছে করে কম রাখছিলাম, এই যে এখন বাড়াই দিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সবাইকে, সিদ্দিক হ্যাঁ সবাইকে। আজকে আমরা খুব চমৎকার একটা ক্লাস করব, ল্যাবরেটরি মানে ল্যাবরেটরির ব্যাপার না, আমরা আজকে ক্লাস করব সেকেন্ড পার্টের চতুর্থ অধ্যায়। হ্যাঁ, চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছিলাম তড়িৎ রসায়ন, ঠিক আছে? তো তড়িৎ রসায়নে ক্লাস করব, তার আগে তোমরা যারা ক্লিয়ার আছে কি না একটু আমাকে কমেন্ট করো যে ক্লিয়ার শোনা যাচ্ছে কি না। সেকেন্ডলি হচ্ছে আজকে আমার কিন্তু মারাত্মক ঘুম ছিল, বুঝছিস? ঘুমের ঘোরে আমি উঠতে পারছিলাম না, এর মধ্যে এখন যাও এ করলাম। আজকে আমাদের লাইভে আমাদের একটা ছোট ভাইয়ের বার্থডে, ওর আজকে বাচ্চার, আজকে আমি ক্লাস দিছি, ও এটা নিয়ে খুব খুশি, আমাকে মেসেজ দিয়েছে যে ভাই আমার আজকে বার্থডে। আলিম আল রাজি আসিফ, ওর বার্থডে আজকে, তো যাই হোক আমরা সবাই ওকে উইশ করে দেবো আজকে। হ্যাঁ, তো যাই হোক, কে কে আছো সবাই কমেন্টে, হ্যাঁ সবাই মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে, ক্লিয়ার আছে তাহলে আমরা ক্লাস শুরু করে দেবো এক্ষুনি। দেখো আমাদের ওই বইটা দাও। তো দেখো আজকে আমরা যে ক্লাসটা করব, আজকে আমরা তড়িৎ রসায়নের, আর এই যে লাইটটা লাইটটা ইয়াটা দাও, কামছা। তো দেখো আজকে আমরা করব তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন নিয়ে অনেকের প্রবলেম, হ্যাঁ সবাই প্রবলেম ফেস করে যে তড়িৎ রসায়নটা ভালো মতো বুঝতে পারছে না। আবার আমরা প্রবলেম ফেস করলেও এখান থেকে আবার ম্যাথ বা আদার্স যে থিওরিক্যাল কোশ্চেনগুলো আছে এটা সবচেয়ে বেশি পাই আমরা। তো আমাদের কথা হচ্ছে আমরা তড়িৎ রসায়নে যে এতগুলো কোশ্চেন পাই, তো আমরা এটা ভালো মতো করবো তাহলে যাতে আমরা উত্তরগুলো করতে পারি। আর সবচেয়ে তোমাদের জন্য একটা ভালো, সবচেয়ে তোমাদের জন্য একটা ভালো সুসংবাদ হচ্ছে যে তড়িৎ রসায়নটাই এমন একটা রসায়ন বা এই একটা অধ্যায় যে অধ্যায়টা একেবারে ছোট, দেন এই ছোট আবার এটা থেকে কোশ্চিন পাওয়া সবচেয়ে ইজি, টাইমও কম লাগবে, উত্তর করতেও তোমার অনেক ইজি হবে, ঠিক আছে? তা আমাদের কী কী আছে তড়িৎ রসায়নের মধ্যে এটা আমরা দেখে ফেলি, দেন আমরা বাকি কাজগুলো করব, ঠিক আছে? তো আমরা প্রথমত যে কাজটা করব, আমরা থিওরিক্যাল অংশগুলো করব, তারপরে আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা দেখব। তো তোমাদের ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আমরা পরিমাণগত রসায়নে প্রায় তিনটা লেকচার দিয়েছি, ওই তিনটা লেকচারের রেস ধরেই আজকে আমরা কিন্তু পরের লেকচারে আমরা এই তড়িৎ রসায়নের অঙ্কগুলো অ্যাড করে ফেলবো, ঠিক আছে? তো আজকে আমাদের অনেকগুলো ক্লাস করতে হবে, আমি তড়িৎ রসায়নে আর ক্লাস দিব না, কিন্তু এটা একটা ক্লাস, এই এক ক্লাসেই তড়িৎ রসায়ন পুরোটাই শেষ করে দেবো, ঠিক আছে? তো প্রথমত আমরা যেটা কথা বলছি তড়িৎ আর রসায়ন, তো তড়িৎ রসায়ন বলতে আমরা রসায়নের যে বিভাগে আমরা তড়িৎ নিয়ে আলোচনা করছি বা ইলেকট্রন টাইপের জিনিস নিয়ে আলোচনা করছি। তো আমরা কেমিস্ট্রিতে বা যে কোনো ভাষায় আমরা যদি ইংরেজিতে যে ইলেকট্রন কথাটা বলি, ইলেকট্রনকেই বাংলাতে কিন্তু তড়িৎ উচ্চারণ করা হয়, ঠিক আছে? তো আমরা এই তড়িৎ যে ব্যাপারটা, এই তড়িতের পরিবহন ক্ষমতার উপর বেস করেই আমাদের এই অধ্যায়টাকে সাজানো। এখন পরিবহন যে ক্ষমতা এটা আবার আমরা অনেক ক্যাটাগরিতে দেখতে পারি, কেউ পরিবহন করতে পারে একদম ব্যাপক হারে পরিবহন করতে পারে বিদ্যুৎ, কোনো কোনো ডিভাইসগুলো বিদ্যুৎ পরিবহন ক্ষমতা একটু মাঝারি লেভেলে থাকতে পারে, আর এমন কোনো কিছু থাকতে পারে যাদের পরিবহন ক্ষমতাই নাই।
তাহলে এই টোটাল সিস্টেমটাকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করব। সেকেন্ডলি, যারা পরিবহন করছে তাদের আবার টাইপ কেমন, এই টাইপগুলোকে আমরা ক্লাসিফিকেশনের মধ্যে নিয়ে আসবো, এবং যারা পরিবহন করে তাদের যে টাইপটা আছে এই টাইপের উপর বেস করে কিন্তু আমাদের কোশ্চেনগুলো থেকে থাকে। তা আমরা প্রথমত যে কাজটা করতে চাচ্ছি, কাজটা করব কি, দেখো দেখা যাচ্ছে তো, সবাই ভালোমতো বোঝা যাচ্ছে তো, তাই না? ওকে, তাহলে আমরা প্রথমত যে কাজটা করব, তড়িৎ রসায়নের যে পরিবহন ক্ষমতা এর উপর বেস করে আমরা কয়েকটা ভাগ আগে করে ফেলি। তো দেখো, আমরা যে তড়িৎ পরিবাহীগুলো আছে এরা অ্যাকচুয়ালি আমরা দুই ক্যাটাগরি পেতে পারি। এক পরিবহন করবে, হ্যাঁ, এক পরিবহন করবে যাকে আমরা পরিবাহী বলবো, আর সেকেন্ডলি যারা পরিবহন করবে না, আমি একে বলে দিতে পারি কি, অপরিবাহী। ঠিক আছে, তাহলে পরিবহন করা বা না করার উপর বেস করে আমাদের প্রত্যেকটা পার্টিকেল দুই ভাগে বিভক্ত। যতগুলো পার্টিকেল আছে পৃথিবীর, সবগুলো পার্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক পরিবাহী পার্টিকেল আর একটা হচ্ছে অপরিবাহী। যারা পরিবাহী আছে তাদের মধ্যে তারা বেশি করলো না কম পরিবহন করলো, ওটা আমার পরের হিসেব, আমরা একটু পরে দেখছি ওটা। বাট আমরা এটা ভাববো যে পার্টিকেলগুলো দুই রকম হতে পারে, পরিবহন করতে পারে আর না করতে পারে। তো যারা অপরিবাহী আছে তাদের উদাহরণগুলোর মধ্যে কি কি আছে আমরা দেখতে পারি। তো অপরিবাহীগুলোর মধ্যে আমরা বিশেষ করে অপরিবাহীটাকে মাঝে মাঝে অন্তরক নাম দিয়ে থাকি বা অন্তরক বলেও কিন্তু ডাকি। তো অন্তরক মানেও কিন্তু অপরিবাহী হতে পারে। তো আমরা উদাহরণগুলোর মধ্যে কি কি পেয়েছি, যেমন হতে পারে কাঠ, হতে পারে বালি, এই টাইপের জিনিসগুলো, বা কাঁচ, এই টাইপের জিনিসগুলো কিন্তু অপরিবাহীর এক একটা উদাহরণ। এখন আমরা সেকেন্ডলি যেটা দেখবো, পরিবাহীর ক্ষেত্রে পরিবাহী আবার কত রকম হতে পারে। তো দেখো, পরিবাহীটা আমরা দেখতে পারি, পরিবাহী আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। কতটা? তিনটা। তো দেখো, কোনো জিনিস যদি পরিবহন করো, এই পরিবহন করার ক্ষেত্রে আমরা এরকম হতে পারে যে, ধর মনে করো আমি রাজশাহী ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি, বা আমরা এখান থেকে রাজশাহী ভার্সিটি ক্রস করছি। তো আমরা জানি এখন প্রত্যেকটা ভার্সিটি বা কলেজগুলোর সামনে একটা করে স্পিড ব্রেকার দেওয়া আছে, তাই না? তো আমার গাড়ি ধরো পরিবহন করছে, যে গাড়িতে আমি যাচ্ছি এটা খুবই স্পিডে যাচ্ছে, বাট মধ্যেখানে যদি একটা স্পিড ব্রেকার দিয়ে দেয় কেউ, বা একটা স্পিড ব্রেকার বা উঁচু কিছু দেওয়া আছে, তাহলে কিন্তু আমার গাড়িটা স্লো হয়ে যাবে, দেন আবার তার অবস্থান পার হয়ে আবার কিন্তু লাইনে উঠবে। তো আমার এই যে স্পিড ব্রেকার দিলাম, এটা কেন দেওয়া হয়েছে, আমার গতিটাকে রোধ করার জন্য। সিমিলারভাবে আমার পরিবহন যে ক্ষমতা, পরিবহন ক্ষমতা রোধকারী কিছু জিনিস আছে যাকে আমরা রোধ বলে থাকি, রোধক। তো আমার এই যে পরিবহন ক্ষমতা রোধ করে যারা, বা পরিবহন ক্ষমতা একটু কমায় দেয়, তাদেরকে কিন্তু আমরা রোধ বলছি, রোধ। তো রোধ যদি বেশি হয়ে যায় বা রোধ যদি বাড়ে, তাহলে পরিবহন ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, বুঝছো ব্যাপারটা? তো এই যে রোধ আছে কতটুকু বা রোধ মোটেই নাই, এই টোটাল সিস্টেমের উপর বেস করে আমরা পরিবাহীগুলোকে আবার তিনটা ভাগে ভাগ করে থাকি। এক এক নম্বর পরিবাহী হচ্ছে, দেখো, একেবারে সুপার পরিবাহী, হ্যাঁ, এই একদম সুপার পরিবাহী যেটা একেবারে পরিবহন করবে, হ্যাঁ, সুপার পরিবাহী, একেবারে রোধ নাই বললেই চলে, আর পরিবহন ক্ষমতা অত্যধিক মাত্রায় বেশি, যার পরিবহনের কাজ করে প্রায় 99%। ঠিক আছে, আর সেকেন্ডলি আরেকটা পরিবহন হতে পারে, এটা নর্মালি পরিবাহী একটা আর কি, হ্যাঁ, নর্মাল পরিবাহী, যার মধ্যে রোধ আছে আবার পরিবহন ক্ষমতাও কিন্তু আছে। তাহলে আমার পরিবাহীগুলোকে আমরা ক্যাটাগরি তিনটাতে ভাগ করছে, এক হচ্ছে সুপার পরিবাহী, আরেকটা হচ্ছে পরিবাহী, আর আরেকটা আছে কি, অর্ধ পরিবাহী, যেটা পরিবহন ক্ষমতা একটু একটু মোটামুটি করে কম। ঠিক আছে, অর্ধ পরিবাহী। তো দেখো, এই যে পরিবাহীগুলো, এটা আমরা মোটামুটি করে কেমিস্ট্রিতে তো আমরা জানি যোজতা স্তর বা ভ্যালান্সি স্তর সম্পর্কে একটা আইডিয়া তোমাদের আছে, যে যোজতা স্তর হচ্ছে বাইরের স্তরটা, হ্যাঁ, এবং আমার এই স্তরের থেকে আরেকটা স্তর আছে যেটা আমার পরিবহনের কাজ করে। তো এখন আমাদের কথা হচ্ছে অ্যাকচুয়ালভাবে যে ঘটনাটা ঘটে, ঘটনাটা কি ঘটে, যে আমার একটা পরমাণুর মধ্যে দুইটা অঞ্চল থাকে, এক অঞ্চলকে আমরা বলে থাকি যোজন ব্যান্ড, হ্যাঁ, আর আরেকটা অঞ্চলকে আমরা কি বলে থাকি, পরিবহন ব্যান্ড। তোমরা কি ফিজিক্সে আরেকটু ভালো করে পারবা এটা? তো দেখো, পরিবহন আর যোজন ব্যান্ডের ক্ষেত্রে যদি এরকম হয় যে আমার পরিবহন ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা অত্যধিক পরিমাণে আছে, তো দেখো, পরিবহন ব্যান্ডে যদি আমার ইলেকট্রন অত্যধিক পরিমাণে থাকে, তাহলে এই যে ডিভাইসটা, মানে এই যে পার্টিকেলটা, এটার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কিন্তু বেশি হবে। আর যদি পরিবহন ব্যান্ডে ইলেকট্রন কম থাকে আর যোজন ব্যান্ডে বেশি থাকে, তখন কিন্তু পরিবহন ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে। তো আমরা একটা কাজ দেখি, দেখো, ধরো মনে করো আমি একটা সুপার পরিবাহী নিয়েছি যেটার পরিবহন ব্যান্ডেই সবগুলো ইলেকট্রন অবস্থান করছে,
আর আমি আরও একটা পরিবাহী নিয়েছি যেটা মনে করো অর্ধপরিবাহী হতে পারে, হ্যাঁ অর্ধপরিবাহী হতে পারে, যার পরিবহন ব্যান্ডে ইলেকট্রন আসছে আবার যোজন ব্যান্ডেও ইলেকট্রন বিদ্যমান মনে করো, ঠিক আছে। এখন যদি ঘটনাটা এরকম হয় যে আমি আমার এই পরিবাহী যেটা আছে সুপার পরিবাহী যার পরিবহন ব্যান্ডে ইলেকট্রন বেশি, আমি একে তাপ দিচ্ছি, হ্যাঁ একেও তাপ দিচ্ছি, আমি এটাকেও তাপ দিচ্ছি, তাহলে কী ঘটনা ঘটতে পারে? আমার ঘটনাটা ঘটতে পারে যখন আমি এই এই যে অর্ধ পরিবাহী আছে একে যখন আমি তাপ দিব তখন এর যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলো এর পরিবহন ব্যান্ডে উত্তীর্ণ হবে। যখন যোজন ব্যান্ডেরগুলো পরিবহন ব্যান্ডে চলে যাবে তখন এর পরিবহন ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে যাচ্ছে অনেক। আর আমার একেবারে সুপার যে পরিবাহীটা ছিল বা পরিবাহী যেটা ছিল এখানে তো অলরেডি পরিবহন ব্যান্ডে ইলেকট্রন বেশি, এখন ওরা পরিবহন ব্যান্ডে ইলেকট্রন বেশি আছে, আমি যখন তাপ দিব তখন পরিবহন ব্যান্ডের ইলেকট্রনগুলো কী করবে, তার দিক চেঞ্জ করে যোজন ব্যান্ডে চলে আসবে। যদি যোজন ব্যান্ডে চলে আসে তাহলে তার পরিবহন ক্ষমতা কমে যাচ্ছে, আর এই কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে এই যে প্রক্রিয়া, এটার জন্য বলা হয় যে সকল বিদ্যুৎ পরিবাহী আছে পরিবাহীগুলোতে তাপ প্রয়োগ করলে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়, আর অর্ধ পরিবাহী যেগুলো আছে এগুলোতে তাপ যদি দিয়ে দাও বা তাপ প্রয়োগ করো তাহলে পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে। কেন? কারণ অর্ধপরিবাহীগুলোর যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহনে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে পরিবাহীগুলোতে তাপ প্রয়োগ করলে পরিবহন ক্ষমতা হ্রাস পায় আর অর্ধপরিবাহীতে তাপ প্রয়োগ করলে পরিবহন ক্ষমতা কী হয়, বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝে নিবা, ঠিক আছে, এটা আমরা একটু দেখে রাখবো। সেকেন্ডলি আমাদের আমাদের এর পরের কথা চলে আসি, দেখো তাহলে আমরা যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের ব্যাপারটা বুঝলাম, যে আমাদের পরিবাহীর ব্যাপারটা বুঝলাম, তাহলে আমাদের এখানে কি আসছে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে আমরা সুপার পরিবাহী বলতে এখানে রোধ একেবারেই কম নেই বললেই চলে, পরিবাহীতে তো রোধ মোটামুটি আছে। অর্ধ পরিবাহী যেটা অর্ধ পরিবাহীগুলোর মধ্যে আমরা উদাহরণ কিছু কিছু পেয়েছি, অর্ধ পরিবাহীগুলো মাথায় রাখবা, উপধাতু যেগুলো আছে ম্যাক্সিমাম উপধাতুগুলো অর্ধ পরিবাহী হিসেবে কাজ করে, তার মধ্যে একটা কমন হচ্ছে জার্মানিয়াম সিলিকন, জার্মানিয়াম সিলিকন এটার উদাহরণ প্রত্যেক বছরে কিন্তু থাকে যে কোনটি ও অর্ধ পরিবাহী হিসেবে কাজ করে, তো আমরা এই অর্ধ পরিবাহীর কাজটা কিন্তু দেখে রাখবো। এবার আমরা মনে করলাম পরিবাহী আমরা পেয়ে গেছি, এখন এই পরিবাহী পাওয়ার পরে আমাদের এই পরিবাহীগুলোর, হ্যাঁ পরিবাহীগুলোর পরিবহন যে ক্ষমতা তারা আবার কীভাবে পরিবহন করছে এই ক্ষমতাটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। তো দেখো বিদ্যুৎ যদি তুমি পেতে চাও, বিদ্যুৎ পেতে চাইলে সর্বপ্রথম কথা হচ্ছে আমার ইলেকট্রনের একটা ফ্লো থাকতে হবে, ইলেকট্রনের একটা ফ্লো থাকতে হবে, ইলেকট্রন যেই দিকে যাবে তার ঠিক বিপরীত দিকে আমার কারেন্টটা ফ্লো করবে। তারপর আমি যদি বিদ্যুৎ বা কারেন্ট পেতে চাই তাহলে আমাকে ইলেকট্রন একটা ফ্লো থাকতে হবে, ইলেকট্রন যেই দিকে যাবে তার ঠিক বিপরীত দিকে কিন্তু আমি কারেন্ট পাবো, বিদ্যুৎ পাবো, হ্যাঁ। তো এখন যদি ইলেকট্রনের ফ্লো পেতে হয় তাহলে ইলেকট্রনের ফ্লোটা আমি বেশ কয়েকভাবে পেতে পারি। এক নম্বর, আমরা যখন দেখি যে আমাদের একটা তার, বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক তারেও কিন্তু কারেন্ট ফ্লো, কারেন্টের পরিবহন করতে পারে। আমি এই মাথায় মাথায় যদি কারেন্টের তার লাগিয়ে দিই তাহলে কিন্তু এটা বিদ্যুৎ পাস করবে। সিমিলারভাবে আমি কিন্তু ব্যাটারিগুলো, একটা ব্যাটারি যে লিথিয়াম ব্যাটারি হতে পারে বা যে কোনো একটা ব্যাটারি কোষ হতে পারে, এই কোষ দিয়ে আয়নের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারি। তো আমরা আয়নের যদি কথা বলি, আয়নগুলোতেও ইলেকট্রন পাস হয় কিভাবে, এই আয়নের একটা ধারক আছে যে ইলেকট্রন কিছু ধরছে বা আয়ন ধরে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, আবার আরেকটা ধারক আছে ইলেকট্রন কী করছে, চাচ্ছে। এই যে ইলেকট্রন চাওয়া বা দেওয়া এর ফলেই কিন্তু একটা ইলেকট্রনের ফ্লো তৈরি হচ্ছে, কারেন্ট পাচ্ছি আমি। সিমিলারভাবে আমার এই যে তারগুলো আছে তারগুলোতেও কিন্তু একটা ইলেকট্রনের ফ্লো তৈরি হচ্ছে, তবে দুইটার কার্যক্রম টোটালি দুই রকম। কীরকম? আমি যদি তারের কথা বলি, তার যে সলিড আছে এই তারটা টোটালি ডিরেক্ট একঝাঁক ইলেকট্রনের ফ্লো দিয়ে কাজ করে, যেখানে ইলেকট্রন পরিবহন করে জাস্ট। আর আমি যদি কোষের কথা বলি, কোষটাতে ইলেকট্রন পাওয়া যায় বাট এটা আয়ন তৈরির মাধ্যমে, মানে বিশ্লেষণ হওয়ার মাধ্যমে। তাহলে আমরা একটা কাজ করতে পারি কি দেখো, যে আমাদের পরিবাহীগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, এক ইলেকট্রনীয় পরিবাহী, কি পড়তে পারি, এক হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, হ্যাঁ একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, আর আরেকটা পরিবাহী আমরা পেতে পারি সেটা হচ্ছে কি ইলেকট্রোলাইটিক পরিবাহী, মানে ইলেকট্রন পাবো বাট এইটা পাবো কি করে, ইলেকট্রোলাইটিক পরিবাহী, ঠিক আছে।
তাহলে আমরা পরিবহন যে ক্ষমতা, এটা পরিবহন ক্ষমতা দুইভাবে হতে পারে। আমরা দেখতে পাচ্ছি পরিবাহী এটা ইলেকট্রনীয় পরিবাহী হতে পারে আর ইলেকট্রোলাইটিক পরিবাহী হতে পারে। এখন আমাদের কথা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী মানে ডিরেক্ট ইলেকট্রনের একটা ঝাঁক পরিবহন করবে আর ওখান থেকে আমি কারেন্ট পাবো। সেমভাবে ইলেকট্রোলাইটিকের যদি কথা বলি, এটা লাইটিক মানে তো বিশ্লেষণ করা, লাইটিক মানে বিশ্লেষণ ভেঙে যাওয়া। তো আমার আয়নগুলো তৈরির মাধ্যমে যেটা বিদ্যুৎ পরিবহন করবে সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক পরিবাহী। এখন দেখো আমার ইলেকট্রনীয় যে পরিবাহী এটার বাস্তব উদাহরণ হচ্ছে কি, ধাতব তার। কি ধাতব তার? এখন এই যে ধাতব তার, এই ধাতব তারের মধ্যে কোন বন্ধন বিদ্যমান? ধাতব বন্ধন বিদ্যমান। এখন ধাতব বন্ধনটা আবার কিভাবে কাজ করে, তো আমরা দেখেছি ধাতব বন্ধনের যদি বিশ্লেষণ করতে চাও, ধাতব বন্ধনের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে আমরা পুকুরে বা নদীতে যখন মাছ ধরি, মনে করো জাল দিয়ে যে মাছ ধরলাম, আমি জাল দিয়ে যখন মাছ ধরব, মনে করো মাছের পোনা আছে আমার ভিতরে অনেকগুলো। এখন আমার এই মাছের পোনা এই জালে আমি ধরে ফেলেছি এখানে, এখন এর মধ্যে মাছের পোনা আছে অনেকগুলো, মাছের পোনা মনে করো ঘুরে বেড়াচ্ছে। এখন এই যে মাছের পোনাগুলো ঘুরছে, এই মাছের পোনাগুলো কিন্তু আমার জালটাকে ভেদ করে বা জালটাকে আমার বিচ্ছিন্ন করে যেতে পারবে না, ও জালের মধ্যে আটকে আছে, ঠিক আছে। এখন আমি ধরে আছি এটা, এখন ধরে থাকার ফলে মাছের যে পোনাগুলো আছে এটা কিন্তু জালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি যদি এখানে ধাক্কা মারি, ঘুষি দেই, তাহলে এরা কিন্তু এই ঝাঁকটা আমার এপার থেকে ওই দিকে চলে যাবে, ওই দিকে ধাক্কা দিলে কিন্তু এরা এপারে চলে যাবে, বাট যাবে কিন্তু আমার টোটাল যে জালকটা আছে এটা ভেদ করে যেতে পারবে না, পারবে না। তো আমার ধাতব বন্ধনের সেম কাজটা হয়, যখন আমরা ধাতব বন্ধন দেখি, ধাতব বন্ধনে আমার চারিদিকে একটা প্রোটনীয় আবরণ থাকে, এই প্রোটনীয় আবরণটাকে বলা হয় পারমাণবিক শ্বাস বা জালক, যেটা আমরা একটু আগে বললাম, এটা হচ্ছে পারমাণবিক শ্বাস বা জালক। আর এই জালকের মধ্যে অবস্থান করে কি ইলেকট্রন, যে ইলেকট্রনগুলো টোটালেই এই জালকের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, এই পারমাণবিক শ্বাস বা প্রোটনীয় আবরণের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বাট এরা প্রোটনকে ছিন্ন করে বাইরে যেতে পারবে না। তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো, পুরোপুরি আমার এই যে জালে মাছ ধরার মতো হলো, যে আমার বাইরে একটা প্রোটনীয় আবরণ আছে আর ভিতরের দিকে ইলেকট্রনগুলো বিচরণ করে বেড়াচ্ছে, অ্যান্ড ইলেকট্রনগুলো ভিতরেই থাকবে বাট বাইরে যেতে পারবে না। এখন যদি আমি এই মাথার ইলেকট্রনকে আমি একটা বার্তা দেই, তাহলে ও কিন্তু পরিবহন ক্ষমতা দ্বারা ওই বার্তাটাকে সামনে পৌঁছায় দিতে পারবে। আমি যদি এরপরে ইনস্ট্রাকশন দিই, ও কিন্তু বার্তাটা পৌঁছে দিতে পারবে। তার মানে আমি যখন এইটা তারটাকে কোনো জায়গায় কানেক্ট করব, তখন আমার সোর্স যেদিকে হবে তার বিপরীত দিকে কিন্তু ইলেকট্রনটা ফ্লো করতে থাকবে, এবং এক সময় কি আমরা কী করবো, বিপরীত দিকে আমরা কারেন্টটা ফ্লো, কারেন্টটা দেখতে পাবো। মানে আমাদের কথা হচ্ছে আমার এই যে টোটাল সিস্টেমটা, এখানে কিন্তু ইলেকট্রনগুলো এক ঝাঁক আকারে এই মাথা থেকে এই মাথা যাওয়া আসাই করে, বাট এটার যে পরিবর্তন হচ্ছে বা ভেঙে যাচ্ছে এরকম কোনো কাজই হয় না। তার জন্যে বলা হয় ধাতব বা ইলেকট্রনীয় যে পরিবাহীগুলো আছে এটা হচ্ছে টোটালে অপরিবর্তনীয়, এটা পরিবর্তন হয় না বা এটার মধ্যে রাসায়নিক কোনো বিক্রিয়াও হয় না। তার জন্যে এটা যা রাখবা অবিকল সেম থেকে যাবে। তোমার দাদা, তোমার বাপ বা কেউ বিল্ডিংয়ে তোমাদের বাড়ির ক্ষেত্রে ওয়্যারিংয়ের কাজ করেছে, আজ পর্যন্ত তোমরা কিন্তু ইলেকট্রিক ব্যবহার করছো, কীভাবে, কারণ এটা অপরিবর্তনীয় আছে বলে। তাহলে আমরা তার বা ইলেকট্রনীয় যে পরিবাহীগুলো আছে এটা টোটালে মাথায় রাখবা অপরিবর্তনীয়, এটা পরিবর্তন হয় না। এখন আমরা মোটামুটি ধাতব বন্ধন বা তারের ব্যাপারটা পেয়ে গেলাম, যেটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। এখন আমাদের মেইন আলোচ্য বিষয় হচ্ছে আমার ইলেকট্রোলাইটিক পরিবাহী নিয়ে। তো ইলেকট্রোলাইটিক, লাইটিক মানে তো আমরা বললাম বিশ্লেষণ করা, তাহলে আমরা এটা বলছি ইলেকট্রো, যার বাংলা হচ্ছে তড়িৎ, হ্যাঁ, আর লাইটিক মানে তো বিশ্লেষণ, তাহলে আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষণীয় পরিবাহী যেটা আর কি। তো এখন এই যে তড়িৎ বিশ্লেষণীয় পরিবাহী, এইটার আগে আমাদেরকে জানতে হবে এই তড়িৎ বিশ্লেষণীয় পরিবাহীটা কিভাবে কাজ করে। এটার আগে আমাকে জানতে হবে যে আসলে আমাদের একটা আয়ন যে তৈরি করব, এই আয়ন তৈরি করব কি করে, আর আয়ন তৈরি হওয়ার পরে এরা কাজ করে কি করে, দেন আমি একটা কোর্স তৈরি করতে পারবো, ঠিক আছে। তো আমার প্রথম কথা হচ্ছে, আমরা যদি আয়ন তৈরি করতে চাই, আমার প্রথম কথা হচ্ছে আমাকে তড়িৎ বিশ্লেষণ ঘটাতে হবে। কি করতে হবে? তড়িৎ বিশ্লেষণ করতে হবে। দেখো তড়িৎ বিশ্লেষণ যদি করি, তড়িৎ বিশ্লেষণের ঘটনাটা কি ঘটতে পারে, দেখো তড়িৎ বিশ্লেষণ আমি করতে যাচ্ছি, তড়িৎ বিশ্লেষণ, তো প্রক্রিয়া কি, দেখো প্রক্রিয়াটা আমি যদি কোনো একটা প্রক্রিয়ার কথা বলি, আমার একটা বাস্তব উদাহরণ দেখো, যে তোমরা এখন তো বেশি অটোগুলো হয়ে গেছে, অটো রিক্সা বা অটো ভ্যান টাইপের এই জিনিসগুলো হয়ে গেছে, তো আমরা এটা কিন্তু সবাই মোটামুটি চিনি। তা আমরা রাত্রেবেলা যদি খেয়াল করি, রাত্রেবেলা আমাদের অটোটাকে চার্জ করতে হয়,
আর দিনের বেলা হোক বা যে কোনো সময় অটো যখন চলে তখন অটো আবার তার নিজের চার্জ ব্যয় করে মোটর চালাচ্ছে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো দেখো, আমার এই যে অটোর ব্যাটারি এ কি করছে, বাইরে থেকে তড়িৎ আমি দিচ্ছি, তড়িৎ দিয়ে তার ব্যাটারির মধ্যে বিশ্লেষণ ঘটালো। হ্যাঁ, বাইরে থেকে আমি কারেন্ট দিয়ে চার্জ দিচ্ছি, তখনও বিশ্লেষণ ঘটালো। বিশ্লেষণ ঘটার পরে আমার যখন তড়িতের কাজ শেষ, এবার কি করছে দেখো, ব্যাটারি এবার নিজেই নিজেই বড় একদম মনে করো কিছু হয়ে গেছে, ধরো ব্যাটারি আবার নিজে কি করছে, তার বিশ্লেষণের মাধ্যম দিয়ে ও নিজে আবার তড়িৎ উৎপাদন করছে, দিয়ে কী করছে, মোটর চালাচ্ছে। তা আমার এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় দুইটা ঘটনা ঘটে। এখন এই ঘটনাটা বুঝতে পারলেই আমরা কিন্তু বাকি ঘটনার কাজটা করে ফেলতে পারবো। তো এখন আমাদের কথা হচ্ছে, এই বোঝা যাচ্ছে তো? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্লাস বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, ক্লাস করো। তার জং ধরলেও পরিবাহিতার পরিবর্তন হবে না। ধর ঘটনাটা ব্যাপারটা এরকম যে আমার যদি নেট ফুটা হয়ে যায়, আমি মাছ ধরছি, আমার মাছের নেট ফুটা হয়ে গেছে, অ্যান্ড ফুটা হলে তো কিছু মাছ বের হয়ে যাবেই, আর কিছু তোমার ধরা থাকবে জালের মধ্যে। সেম ঘটনা, যদি তারে জং ধরে যাই তাহলে আমার কিছু ইলেকট্রন তো ওখান থেকে ডিসমিস হয়ে যাবে, তখন কিন্তু পরিবহন ক্ষমতা কমে যাবে। এটা একেবারে প্র্যাকটিক্যাল কথা, ঠিক আছে? তো এখন দেখো বিশ্লেষণ করব আমরা। তো বিশ্লেষণ করা চলে আসছে, মনে করো বিশ্লেষণ করছি আমি। তো আমার আমার কাছে আছে সোডিয়াম ক্লোরাইড, হতে পারে সিলভার ক্লোরাইড, এই টাইপের অনেক কিছু আছে, আমি একে বিশ্লেষণ করব। তো আমি যদি কোনো একটা যৌগকে বিশ্লেষণ করি, বিশ্লেষণ করলে প্রথমত আমরা দুইটা অংশ পাব। একটা সামনের দিকে যে অংশটা আছে এটা হচ্ছে পজিটিভ, আর পেছনের অংশটা কি থাকে, নেগেটিভ। তা আমরা এটা জানছি যে আমাদের পজিটিভ নেগেটিভ দুইটা প্রান্ত আমরা পেয়ে যাব। এখন যে কোনো যৌগকে যখনই বিশ্লেষণ করবো, মানে ভেঙে দিব, তখনই কিন্তু আমরা পজিটিভ নেগেটিভ প্রান্ত বা পজিটিভ নেগেটিভ অংশ আমি পাচ্ছি। এখন এই যে পজিটিভ বা নেগেটিভ পাচ্ছি, এই আয়নগুলোকে আমরা কী নামে ডাকি? তো আমরা যে পজিটিভ আয়ন আছে একে আমরা বলে থাকি ক্যাটায়ন, হ্যাঁ, আর যে নেগেটিভ আয়ন আছে এটাকে আমরা কী বলে থাকি, অ্যানায়ন। তাহলে আমার আয়ন হচ্ছে টোটালে দুই প্রকার, পজিটিভটা ক্যাটায়ন এবং নেগেটিভটা হচ্ছে অ্যানায়ন। এখন এই যে আয়নগুলো আছে, এই আয়নগুলো আবার একটা দ্বারে যে তারা আশ্রয় গ্রহণ করবে, কারণ তুমি তো যৌগ ভেঙে দিয়েছো, অ্যান্ড যৌগ ভেঙে দিলে তাদের তো কিছু আবদার আছে, আমি তো সুষম বন্টন করিনি, আমি তো ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করেছি। এখন এরা তার নিজ নিজ অভিযোগ নিয়ে নিজ নিজ মরলের কাছে যাবে। এখন যে মরলের কাছে যাবে, ওই দণ্ডগুলোকে আমরা যারা আশ্রয় নিচ্ছে তাদের উপর বেস করে কিন্তু নাম দিয়ে থাকি। এখন মনে করো ক্যাটায়ন যে দণ্ডে আসবে, এই ক্যাটায়ন যে দণ্ডে যাবে তার নাম অনুসারে ওই দণ্ডের নাম দেওয়া হয়েছে কি, ক্যা থেকে ক্যাথোড, ক্যা থেকে ক্যাথোড। আর অ্যানায়নগুলো যে দণ্ডে যাবে, এই অ্যানায়নগুলোর অ্যা থেকে নাম দেওয়া হয়েছে কি, অ্যানোড। তাহলে আমরা এটা মাথায় রাখবো, চিরন্তন সত্য কথা, একেবারে একেবারে চিরন্তন সত্য কথা, যে আমার অ্যানায়নের অ্যানায়নটা যাবে কোথায়, অ্যানোডে, ক্যাটায়নটা যাবে কোথায়, ক্যাথোডে, কারণ নামটাই হচ্ছে তার নাম থেকে। যে সকল দণ্ডে ক্যাটায়নগুলো আশ্রয় গ্রহণ করে এটার নামই হচ্ছে ক্যাথোড, আর যে সকল দণ্ডে অ্যানায়নগুলো আশ্রয় গ্রহণ করবে এগুলোর নাম হচ্ছে কি, অ্যানোড। তার মানে অ্যানোড বা ক্যাথোড এই নামটাই আসছে তাদের আয়নগুলোর আশ্রয় থেকে। তা আমার ক্যাটায়ন যেহেতু ক্যাথোডে যায়, অ্যানায়ন যেহেতু অ্যানোডে যায়, এটা থেকে আমরা চিরন্তন সত্য কথা, এবং এটা বোম মারলে পৃথিবী ধ্বংস হলেও এটা চেঞ্জ হবে না। মাথায় রাখবা ক্যাটায়ন ক্যাথোডেই যাবে, অ্যানায়ন অ্যানোডেই যাবে। যদি আমাকে কখনো কোশ্চিন করা হয় সিলভার ক্লোরাইডের বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন মৌল বা আয়ন কোনটি, যদি আমাকে সিলভার ক্লোরাইডের কথা বলে ক্যাথোডে কোনটি উৎপন্ন হয়, ক্যাথোডে কোনটি উৎপন্ন হবে, আমি কিন্তু বুঝতে পারবো, পারবো না? বলো তো, বলো সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে ক্যাথোডে উৎপন্ন মৌল বা আয়ন কোনটি, বলো বলো। আরে অ্যাক্টিভ না দেখছি কেউ, মঞ্জুরা আক্তার, হ্যাঁ সিলভার, ওকে ঠিক আছে, বুঝতে পারছো তাহলে যে আমার ক্যাথোডে, সিলভার সিলভার সিলভার, ওকে ওকে,
দেখতে তোমার রবিন ভাইয়া কমেন্ট করছে উল্টা পাল্টা। হ্যাঁ, ক্যাটায়নে ক্যাটায়ন ক্যাথোডে, অ্যানায়ন অ্যানোডে যাবে। ওকে, হ্যাঁ, ভেরি গুড, সিলভার হবে। ওকে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে সিলভার ক্লোরাইডকে যদি বিশ্লেষণ করি তাহলে ক্যাটায়নটা যাবে ক্যাথোডে, অ্যানায়নটা যাবে কোথায়? অ্যানোডে। এখন আমাদের কথা হচ্ছে ক্যাটায়ন ক্যাথোডে যে কি ঘটনা ঘটাবে, অ্যানায়নটা অ্যানোডে যে কি ঘটনা ঘটাবে। এখন এই ঘটনাগুলো ধরার জন্য আমাদেরকে চলে যেতে হবে কোথায়? মেইন কাজে। তো দেখো, আমরা একটা কথা বলছি যে আমাদের জারণ বা বিজারণ বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কি। তো আমরা একটা জিনিস জানি যে জারণ যদি বলা হয়, জারণ প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি ঘটে কি, জারণে ছাড়ন ঘটবে, মানে ছেড়ে দিবে। হ্যাঁ, তো জারণ বিজারণ নিয়ে আমরা লেকচার দিব পরে। তো জারণে যেটা ঘটবে, জারণে ছাড়ন ঘটবে, মানে ছেড়ে দিবে। আর বিজারণ যদি বলা হয়, বিজারণ প্রক্রিয়ায় কি ঘটবে? বিজারণ প্রক্রিয়ায় আমরা জানি বিজারণে কি ঘটবে, গ্রহণ, বিজারণে গ্রহণ। তাহলে আমরা দুটো জিনিস মাথায় রাখবো, জারণে ছাড়ন ঘটছে আর বিজারণে গ্রহণ। এখন ঘটনাটা দেখো, ক্যাটায়ন কি করেছে? ক্যাটায়নকে যখন আমরা যৌগ থেকে বিশ্লেষণ করে দিলাম, ও তো দৌড়াতে দৌড়াতে চলে আসছে, কারণ ওর থেকে একটা সম্পদ ছিল, মনে কর নিয়ে নিয়েছে। অ্যান্ড ও তো মনে কর ওর একটাই জিনিস ছিল, ওর ওটা নিয়ে নিয়েছে। এখন ওই যে আয়নটা নিল, এই আয়নটা নিয়ে নিয়েছে, এখন ক্যাটায়ন সোডিয়াম তো খুবই মন খারাপ, ও তো দৌড়াতে দৌড়াতে চলে আসছে। অ্যান্ড দৌড়াতে দৌড়াতে আসছে কোথায়? ওর গুরু ক্যাথোড দণ্ডে। অ্যান্ড ক্যাথোড দণ্ডে এসে ওর প্রথম অবজেকশনটাই হচ্ছে, গুরু আমাকে বাঁচান, আমার ইজ্জত, না ইজ্জত বলছে, আর ইলেকট্রন নিয়ে নিয়েছে। এখন ওর ইলেকট্রন নিয়ে নিয়েছে মনে কর, অ্যান্ড ইলেকট্রন নিয়েছে, ওর তো আবদার একটাই যে আমার ওই জায়গাটা পূরণ করে দেন, আমার ইলেকট্রন একটা দেন আমাকে। তাহলে আমার ক্যাটায়নটা প্রথমেই ওর ধান্দা কি দেখো, ক্যাটায়নটা এসেই ওর ধান্দা, ওর জায়গাটা যেটা অপূর্ণ হয়ে গেছে ওটাকে পূর্ণ করবে, মানে ক্যাথোডে এসে ওর জায়গাটা পূরণ করবে। তাহলে ওর প্রথম কথা হচ্ছে, ও এসেই যে কাজটা করতে চাইবে, ওর এসেই হচ্ছে গ্রহণ করা একটা ধান্দা থাকবে, যে আমি একটা ইলেকট্রন নিব। আর যদি ইলেকট্রন নিতে চাই, তাহলে ইলেকট্রন নেওয়ার প্রক্রিয়াতেই আমরা বুঝে নেব কি, এটা বিজারণ হচ্ছে, বিজারণ মানে গ্রহণ। সেমভাবে অ্যানায়ন তো ইলেকট্রন একটা পেয়ে গেছে, কারণ ও তো অ্যানায়ন তো মনে কর নেগেটিভ, অ্যান্ড ওর যে গুরু, ওর গুরু তো সেম নেগেটিভই হবে। অ্যান্ড ও তো ধরো একটা ইলেকট্রন নিয়ে নিয়েছে, অ্যান্ড ইলেকট্রন নিয়ে দৌড়াতে দৌড়াতে ওর গুরুর কাছে চলে গেছে, এই গুরু আমি একটা একটা জিনিস পেয়ে গেছি, আমি এটা এটা নিয়ে নিয়েছি। অ্যান্ড ও নিয়ে এসে কী করবে, ওর গুরুকে জমা দেবে যে আপনি নেন এটা। অ্যান্ড ও যদি ছেড়ে দেয় বা জমা দেয়, তাহলে অ্যানায়ন এসে যেহেতু অ্যানোডকে দিয়ে দিচ্ছে ওটা, তাহলে আমার অ্যানায়ন এসে কিন্তু ছেড়ে দিচ্ছে, মানে দিচ্ছে। তার জন্যে অ্যানায়ন এসে যে কাজটা করবে, এই কাজটা করবে কি, ছাড়নের কাজটা করবে। আর ছাড়ন মানেই তো আমরা জানি কি, জারণ, ছাড়ন মানে কি, জারণ। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে আসলে আমার অ্যানোডে অ্যানায়নগুলো এসে ইলেকট্রন ছেড়ে দেয়, আর ক্যাথোডে ক্যাটায়নগুলো এসে ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করে। তার জন্যে অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটে, অ্যানোডে অ্যানায়নটা ছেড়ে দেয় বলে অ্যানোডে ঘটে জারণ, আর ক্যাথোডে ঘটে কি, বিজারণ। ক্যাথোডে ঘটবে কি, বিজারণ। এটা ইউনিভার্সাল ট্রুথ বা আমার চিরন্তন সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য কথা, এটা মাথায় রাখতে হবে। আর এটা যদি মনে না রাখে, তাহলে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, কবির আজান মাথায় রাখবা, কবির আজান। হ্যাঁ, এটা আমরা মাথায় রাখবো, তাহলে আমাদের কাজটা অনেকটা সুবিধা হবে। তো কবির আজান থেকে আমরা কি পাবো, ক থেকে হচ্ছে আমার ক্যাথোড, হ্যাঁ, ক থেকে ক্যাথোড, আর ক্যাথোডে কি ঘটবে, বি থেকে বিজারণ, বি থেকে কি, বিজারণ, ক্যাথোডে ঘটবে বিজারণ। হ্যাঁ, কবির আজান, ক থেকে ক্যাথোড, ক্যাথোডে ঘটবে বিজারণ, এই আজান দিচ্ছে আসলে এখন। তো আমরা একটু লিখে নিই, তারপরে একটু থামবো 2 মিনিট। তো আ থেকে দেখো, আ থেকে অ্যানোড, আ থেকে মাথায় রাখবে কি, অ্যানোড। আর অ্যানোডে যা থেকে কি ঘটে, জারণ, অ্যানোডে জারণ, বুঝতে পেরেছ? অ্যানোডে কি ঘটবে, জারণ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা আমাদের মাথায় রাখতে হবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই কথার কোনো বরখেলাপ হবে না। মাথায় রাখবা যে ক্যাথোডে অল টাইম, ক্যাথোডে বিজারণই ঘটবে, অ্যানোডে জারণই ঘটবে, এর বাইরে কোনো কাজই হবে না। মাথায় রাখতে হবে যে আমাদের ক্যাথোডে কবি, ক্যাথোডে বিজারণ, ক্যাথোডে বিজারণ, কবি, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ, আজান, অ্যানোডে জারণ, ঠিক আছে? অ্যানোডে ঘটবে জারণ, ক্যাথোডে ঘটবে বিজারণ। আরও একটা ছোট্ট জিনিস আমাকে মাথায় রাখতে হবে, বা জিনিসটা কি, ক থেকে আমরা বললাম ক্যাথোড, ক থেকে আমরা আরও একটা নাম পাবো, ক থেকে হচ্ছে কম, ক থেকে কম, কম যদি হয়, কম হলে ঘটবে কি, বিজারণ, কম হলেও
বিজারণ কি কম এটা আমরা একটু পরে দেখব তাহলে বুঝতে পারবো তাহলে মাথায় রাখবা কবি ক্যাথোডে বিজারণ ক কমে বিজারণ কম হলেও বিজারণ ঘটে ক্যাথোডে বিজারণ ঘটে কাজ শেষ ঠিক আছে এবার সেকেন্ড কথা হচ্ছে আমার আজানের ক্ষেত্রে অ্যানোডে জারণ অ্যানোডে জারণ এই তো ঘটনা এটা মাথায় রাখবা ওকে তাহলে আমার এইবারের কাজটা কি দেখো এইবারে যদি আমার কোশ্চেন করা হয় যে মনে করো আমাকে কোশ্চেন করা হলো ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি কি অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি কি এরকম অনেকবার কোশ্চেন হয় কিন্তু এই শোনা যাচ্ছে হ্যাঁ বলো ক্যাথোডে কি বিক্রিয়া সংঘটিত হয় কমেন্ট করো কমেন্ট করো বাচ্চারা খুব ঘুমিয়ে যায় মাঝে মাঝে কমেন্ট করো যে শোনা যাচ্ছে ওকে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া কোনটি ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া বুঝছো ক্যাথোডে কোনটি সংঘটিত হয় ক্যাথোডে কি ঘটে ক্যাথোডে জারণ না বিজারণ ক্যাথোডে কোন বিক্রিয়া সংঘটিত হয় বলো ক্যাথোডে জারণ না বিজারণ সমীর বলছে বিজারণ কবি ক্যাথোডে বিজারণ হ্যাঁ ঠিক আছে মঞ্জুরা বিজারণ ওকে রাইট ওয়াসিম আকরাম যদি তুমি শুনতে পাও তাহলে ফ্যানটা দিয়ে দিয়ে তো গরম লাগছে প্রচুর ঘুরাই দাও ফ্যানটা বিজারণ বিজারণ হ্যাঁ ওকে হ্যাঁ ক্যাথোডে আমরা কি পাবো ক্যাথোডে বিজারণ পাবো অ্যানোডে পাবো জারণ ওকে তাহলে আমরা বুঝতে পারছি মোটামুটি করে এখন আমরা চলে আসবো পরের অংশ দেখো যে অংশগুলো করছি এইটার থেকেই কোশ্চিন হবে এই যা কোশ্চিন করাই দেবো এগুলোই কোশ্চিনে চলে আসবে মানে পরীক্ষায় চলে আসবে ঠিক আছে তো প্রথমত দেখো এরপরে আমরা কাজটা কি পাচ্ছি এরপরের কাজটা হচ্ছে আমরা ক্যাথোড এবং অ্যানোডের ব্যাপারটা বুঝলাম এখন মনে করো সিলভার ক্লোরাইড হ্যাঁ এটা একটা যৌগ আছে বা সোডিয়াম ক্লোরাইড এটা একটা যৌগ আছে এখন বলা হলো এটার বিশ্লেষণ করো গলিত বিশ্লেষণে ক্যাথোডে কোনটি অ্যানোডে কোনটি তা আমি জানি সিলভারকে বিশ্লেষণ করলে এটা পজিটিভ আর ক্লোরিন কি পাওয়া যাচ্ছে নেগেটিভ সিমিলারভাবে সোডিয়াম পজিটিভ আর ক্লোরিন পাওয়া যাচ্ছে নেগেটিভ এটাতে আমার একটা কমন বিষয় হলো হ্যাঁ যে আমার এখানে পজিটিভ নেগেটিভ হলো এরপরে যদি আমাকে কোশ্চেন করে সিলভার ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইডের গলিত বিশ্লেষণে ক্যাথোডে কোনটি পাওয়া যায় অ্যানোডে কোনটি পাওয়া যায় তাহলে আমি কিন্তু ইজিলি বলতে পারবো ক্যাথোডে ক্যাটায়ন কে সিলভার আর এটা কে কে যাবে সোডিয়াম সিমিলারভাবে অ্যানোডে কে পাওয়া যাবে অ্যানোডে কোনটি পাওয়া যাবে অ্যানায়ন কে ক্লোরিন এই ক্লোরিন ঠিক আছে এখন ঘটনাটা এখানেই সীমাবদ্ধ না ঘটনা হচ্ছে যদি আমাকে কোশ্চিনে বলে দিত সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কোথায় জলীয় দ্রবণে যদি আমাকে বলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্যাথোডে বা অ্যানোডে কোনটি পাওয়া যাবে এরকম একটা কোশ্চিন করে দিল এখন যদি সোডিয়াম ক্লোরাইডের কথা বলতো ডিরেক্ট যে সোডিয়াম ক্লোরাইডের গলিত বিশ্লেষণে তাহলে একটা কথা ছিল গলাই দিলাম কাজটা বের করে দিলাম বাট সোডিয়াম ক্লোরাইডের যদি জলীয় দ্রবণের কথা বলে তার মানে আমার এই যে যৌগটা আমি গলাচ্ছি এটা কোথায় জলের মধ্যে তার মানে এখানে একটা জল আছে তো জল যদি থাকে তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কে কে থাকবে সোডিয়াম আর ক্লোরিন আয়ন থাকবে সাথে জল মানে H2Oটাও থাকবে এখন H2Oকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমার পাওয়া যাচ্ছে কি H প্লাস আর একটা পাওয়া যাচ্ছে কি OH মাইনাস তো মজার ব্যাপার দেখো যে আমি যখন এখানে একটা সিঙ্গেল যৌগের বা সিঙ্গেল একটা মৌলের কথা বলছি তখন আমি পাচ্ছি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্যাটায়ন দুইটা এক হচ্ছে হাইড্রোজেন প্লাস আর এটা হচ্ছে সোডিয়াম প্লাস এখনই তো হলো আমাদের ঝামেলা ঝামেলাটা কি যে আমরা এখন করব কি আমরা যদি কোশ্চিন পাই যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্যাথোডে কোনটি উৎপন্ন হবে তাহলে আমরা এখানে কাজটা কি করব ক্যাথোডে তো যাবে ক্যাটায়ন আমি জানি বাট ক্যাটায়ন তো দুইটা একটা সোডিয়াম প্লাস আর এটা হচ্ছে হাইড্রোজেন তাহলে আমি কাকে নিয়ে যাব তো এক্ষেত্রে আমার প্রাধান্য দিতে হবে ওই সক্রিয়তা দেখে আমাকে সক্রিয়তা সিরিজটা মনে রাখতে হবে এই অনুযায়ী আমি দেখব যে কার সক্রিয়তা বেশি সে যাবে আগে আর অন্যটা যাবে পরে হ্যাঁ বুঝতে পেরেছ তাহলে এখন সক্রিয়তা সিরিজটা তোমরা 9-10 থেকে মোটামুটি মুখস্থ করেছো তারপরে আমরা আজকে সক্রিয়তা সিরিজটা একটু মুখস্থ করব তাহলে আমাদের সুবিধা হবে আমরা এখান থেকে কে আগে যাবে কে পরে যাবে এই জিনিসটা আমরা বের করতে পারবো ঠিক আছে
দেখো আমরা এখান থেকে সক্রিয়তা সুইচটা মনে রাখতে পারলে আমরা বাকি কাজটা করতে পারি, কারণ আমাদের এখানে একটু আগে কনফিউশন হলো যে আমার জলীয় দ্রবণ বললে H প্লাস আবার সোডিয়াম প্লাস দুইটাই আমাদের যাচ্ছে, এখন কোন ক্যাটায়নটা আগে যাবে। তো আমার এইটা মনে রাখার জন্যে আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি, যে টেকনিকটা আমার দেখা ছিল অনেক আগে থেকেই, তোমরা 9-10 থেকে করে আসছো, যে আমাদের টেকনিকটা হচ্ছে ওই রকম যে ওই মানে বিদেশ থেকে একজন আসছে সোনা নিয়ে, এখন ওই সোনার পিছনে দৌড়াচ্ছে, সবাই যাবে যে আগে দেখা করে আসবে যে সোনাটা যাতে পাওয়া যায়। আর সেকেন্ডলি একজনের বউ আছে, মনে কর হাজেমের বউ আছে, এখন হাজেমের বউ তাড়াতাড়ি করে যাবে, তাড়াতাড়ি নিয়ে চলে আসবে, কারণ দেখে নিলে তো ওর বউকে মারবে হাজেম। তা হাজেম মানে তো তোরা জানিস, হাজেম মানে হচ্ছে ওস্তা, যারা মুসলমানি দেয়, হ্যাঁ, বাচ্চাদের, ছোটো বাচ্চাদের। তোরা তো এখন বড় হয়ে গেছিস, তো তার দেবে না, যাই হোক। তো এখন আমাদের কথা হচ্ছে সোডিয়াম না কী হবে এটা আমরা একটু পরে দেখছি। তো আমাদের বলো কথা হচ্ছে যে আমরা আমরা যেটা দেখব যে আমাদের এইখান থেকে আমরা প্রথমত যে কাজটা করব যে আমাদের সক্রিয়তা সিরিজটা মনে রাখবো। হ্যাঁ, কে কে না এলো যেন ফিরে ফিরে কানের দোল নিয়ে, শোনা পাবো হয় কুলাঙ্গার হাজে মাঝ পিটাবে আমায়, ঠিক আছে। তো আমরা এইখান থেকেই যেটা করব, দেখো আমরা এই সক্রিয়তা সিরিজটাকে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা সক্রিয়তা সিরিজটাকে মনে রাখার জন্য আমরা প্রথমত এইটা লিখে দেখতে পারি, দেখো লি না কে, লি না লি কে কে না, হ্যাঁ, তো কে কে না ম্যাকগাইভার, সোডিয়ামটা একটু আগে লিখতে হবে, হ্যাঁ, মানে আমরা ওখান থেকে মানে লিথিয়ামটা একটু আগে লিখতে হবে। তো আমরা লিথিয়ামটা না পারলেও সমস্যা নাই, ওটা মাথায় রাখবো না, দরকার নেই, লিথিয়াম তো কাজ একটু কম করে। তো কে কে না ম্যাকগাইভার এলো যেন ফিরে, এখান থেকে আমরা কে তে পটাশিয়াম, হ্যাঁ, এটা আমরা লাল কালার দিয়ে লিখি। তারপরে হচ্ছে ক্যালসিয়াম, নাতে সোডিয়াম, ম্যাকগাইভার এখান থেকে আমরা লিখবো, দেখো ম্যাকগাইভার হচ্ছে ম্যাগনেশিয়াম, এলো হচ্ছে অ্যালুমিনিয়াম, জ্যানোতে জিঙ্ক, ফিরেতে ফেরাস, তারপরে কানের দুল নিয়ে, এখানে দেখো আমরা নতুন কিছু জিনিস অ্যাড করেছি, কানের হচ্ছে ক্রোমিয়াম, দুলে ক্যাডমিয়াম, আর নিয়েতে নিয়ে। তো কানের সিআর ক্রোমিয়াম, সিআর দুল হচ্ছে সিডি ক্যাডমিয়াম, আর নিকেলে নিয়ে, ঠিক আছে, সোনা এটা হচ্ছে গোল্ডনা এসএন, ঠিক আছে, আর পিবি পিবি, আর হাই তো এইচ আমরা বুঝলাম। এখন কুলাঙ্গার হচ্ছে কপার, হাজেম মানে এইচ জি, ঠিক আছে, আর আজেজ হচ্ছে এজি, পিটাবে পিটি, আমাইতে হচ্ছে গোল্ড, ঠিক আছে। তাহলে আমরা এইখানে যে কাজটা পেলাম, আমাদের এখান থেকে সক্রিয়তা সিরিজটা ডেফিনেটলি উঠায় রাখতে হবে। সক্রিয়তা সিরিজটা দেখো কে কে না, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এলো অ্যালুমিনিয়াম যেন ফিরে, কানের দুল নিয়ে, সোনা পাবো হাই, কুলাঙ্গার হাজে মাঝ পিটাবে আমায়, ঠিক আছে। তো আমার এইখান থেকে আমি একটা জিনিস ফাইন্ড আউট করেছি, সেটা হচ্ছে হাই, ঠিক আছে। কেন হাই কে নিলাম, কারণ আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আমার এই যে হাই, হাইয়ের মধ্যে আছে হাইড্রোজেন, হাইয়ের মধ্যে কি আছে হাইড্রোজেন, এখন এই হাইড্রোজেন নিয়ে যত ঝামেলা, কেন, কারণ আমরা যখনই জলের কথা বলবো তখনই ও বের হয়ে যাবে, এখন জলের কথা যখনই তুমি বলবা তখনই কিন্তু এই জিনিসটা বের হয়ে যাবে হাইড্রোজেন, তার জন্য আমরা হাইড্রোজেনকে মার্ক করেছি। এবার ওই মার্কের পয়েন্ট থেকেই আমরা একটা জিনিস দেখব, কীরকম, দেখো যদি আমরা সাজাই, আগে যদি সাজাও এগুলোকে, তুমি যদি একটা একটা করে আগে দিয়ে দাও, মানে ব্যাপারটা হয়েছে তোমার বলের মতো, যদি তোমার এরকম হয় একটা ইয়ার মধ্যে তুমি আগে ফেলে দাও, পটাশিয়ামকে এরকম করে করে যদি ফেলে দাও, তাহলে তুমি বের করবা কী করে, যখন বের করবা তখন তো আগে এগুলো বের হবে,
তাই না? তুমি যদি সাদাতে থাকো, আগে পটাশিয়াম ফেলে দিলাম, ক্যালসিয়াম দিলাম, সোডিয়াম ফেলাম, ম্যাগনেসিয়াম ফেলাম, এরকম করে ফেলতে 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 দিয়ে দিচ্ছে। আর যদি একটা লম্বা আমি চেইন তৈরি করে ফেলি, তাহলে আমার সাদাতে সাদাতে লাস্টে আসলাম কে, গোল্ড কে, তার মানে ওই বের হবে আগে। গোল্ড যেহেতু লাস্টে আছে, তার মানে কি ও আগে বের হবে, দেন তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এভাবে করে কিন্তু বের হবে। তাহলে আমরা টোটালের সিস্টেমটা ওইভাবে কিন্তু বুঝছি, তোমরা ম্যাথে ম্যাথ করেছো তখন কিন্তু এগুলো দেখেছো এভাবে। তো আমরা ওইভাবেও যদি বুঝতে না পারি, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি, যে আমাদের নোট করে রাখতে হবে জলের কথা যখনই বলবে তখনই তো হাইড্রোজেন আসছে, তাই না? তো হাইড্রোজেন যেই কাজটা হয়, হাইড্রোজেনের উপরে যদি কেউ থাকে, হাইড্রোজেনের উপরে যদি কেউ থাকে, ওরা না যে হাইড্রোজেন ডিরেক্ট যাবে, আর হাইড্রোজেনের নিচের যদি কেউ থাকে তাহলে হাইড্রোজেন না যে ওরা যাবে। বুঝতে পেরেছ? তারপরে ব্যাপারটা কী দাঁড়ালো, যদি এরকম সক্রিয়তা সিরিজে আমার হাইড্রোজেন পয়েন্ট, এখন হাইড্রোজেনের মাথায় রাখবা, হাইড্রোজেনের উপরে যারা আছে, উপরেরগুলো না যে কী করবে, না যে হাইড্রোজেন নিজেই যাবে, হ্যাঁ নিজেই যাবে, আর যদি নিচেরগুলো থাকে তখন হাইড্রোজেন না যে ওরা যাবে, কোথায়, ক্যাথোডে। এখন আমাদের কথা ছিল, আমরা আগে একটু আগে যখন করলাম তখন দেখছিলাম, বললাম কি, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় মানে H2O থাকা অবস্থায়, তো এক্ষেত্রে আমরা কী পেয়েছিলাম, এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে এক সোডিয়াম ক্যাটায়ন ছিল, আরেকটা হচ্ছে হাইড্রোজেন ক্যাটায়ন ছিল। এখন এই দুজনের মধ্যে ক্যাথোডে কে যাবে এবার আমরা খুঁজে বের করবো। তো দেখো, কে কে নাম, না মানে সোডিয়াম আগে আছে, কে কে নাম একবার এলো যেন ফিরে কানের দুল নিয়ে শোনা পাবো, হাই হাইড্রোজেন পরে আছে। তো যেহেতু সোডিয়াম আগে আছে, তাহলে আগে ও না যে, উপরেরগুলো না যে, কে হবে, হাইড্রোজেন নিজেই যাবে। তার মানে আমি এক্ষেত্রে যদি কখনো কোশ্চিন করি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্যাথোডে কোনটি উৎপন্ন হবে, তাহলে আমরা ডিরেক্ট বলে দেবো কি, হাইড্রোজেন। কে উৎপন্ন হবে, হাইড্রোজেন। বুঝতে পেরেছ? এবার যদি আমি সোডিয়াম ক্লোরাইডের কথা না বলে যদি এরকম করে বলতাম যে আমার এখানে মনে করো বলা হলো সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইডের জলীয় দ্রবণে কোনটি উৎপন্ন হবে, সিলভার ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্যাথোডে কোনটি উৎপন্ন হবে, মুখ্য নির্দেশক আমরা পরে করছি, কুখ্যাত হাজি, কুখ্যাত হাজি হয়, হাজিরা ভালো মানুষ, বুঝিস না? এসি পাওয়ারটা কম দেওয়া আছে, বুঝছ? ছন্দ বলে দিছি, ছন্দ লিখে নাও, হ্যাঁ ছন্দগুলো লিখে নাও, এইটা লিখেছো, এটা কম, এইটা লিখেছো, বোর্ডেরটা লিখেছো, সবাই লিখেছো কিনা একটু কমেন্ট করো, লিখেছো, সবাই লিখে না থাকলে লিখে নাও, কমেন্টে করো যে লিখেছি ভাইয়া, ওকে ডান, ওকে ওকে লিখো, এই সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে, কে কে নাম একেবারে এলো যেন ফিরে কানের দুল নিয়ে শোনা পাবো, হাই হায়ের পরে কুলাঙ্গার হাজেম আজ পিটাবে আমাই, এই হাজেমরা একটু ছোটোবেলায় আমরা গাল দিতাম না কুলাঙ্গার বলে, মানে আন্টিরা গাল দিত, কাটাকুটি যদি একটু গরমিল হয়ে যায় তাহলে ঝামেলা না, বুঝছিস না? তো স্ক্রিনশট নিবি আর যাই নিবে ভাই, এটা লিখা চাই, এটা দিয়ে কোশ্চিন হবে, এটা কিন্তু করতে হবে, আর এইটা দিয়ে আমরা ক্যাথোডে, হ্যাঁ এ বুঝাচ্ছি, ওকে এ তোমরা আগে উঠাও, এটা উঠানো হয়েছে, ওটা রিপিট করছি, করছি সমস্যা নেই, তোমরা আগে উঠায় নাও, এটা উঠানো হয়েছে কিনা আমাকে ওকে করো, বলো, এটা নিয়ে পরে অনেক কাজ আছে, এটা নিয়ে আমরা অনেকগুলো কাজ করব, ক্যাথোড এবং অ্যানোডের যে আমার সেলের অঙ্কগুলো আছে, এই সেলের অঙ্কগুলো আমরা কিন্তু এটা দিয়ে করতে হবে আমাদেরকে, হ্যাঁ ওই অঙ্কগুলো এখান থেকে করতে পারবো, তো আমরা এটা অবশ্যই করে রাখবো, এটা উঠায় নাও, ওকে হয়েছে, ওকে ওকে হ্যাঁ ডান, ওকে ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ আর বাকি সবাই উঠেছো, হ্যাঁ তুলেছে, ওকে ভেরি গুড, বাকিরা উঠেছো, কমেন্ট করতে এত স্লো তোরা,
উঠাইছি, ওকে। ওকে, এবার আমরা নোটটা দেখি। যেটা বলছিলাম, নোট বলতে কি বোঝাইছে বলছে, দেখো হাইড্রোজেনের উপরে যারা আছে, মানে এরা যারা আছে, হাইড্রোজেনের উপরে যারা আছে এরা ক্যাথোডের ক্ষেত্রে, ক্যাথোডে কে যাবে? আমার প্রশ্ন ছিল এরকম না, যে আমরা বলছি ক্যাথোডে কে যাবে আগে, মানে কে আগে ইলেকট্রন গ্রহণ করবে বা ইলেকট্রন ছাড়ার ব্যাপারে বা এই ব্যাপারে যাবে কে। এখন ক্যাথোডে যাবে কে এটার যদি কথা বলি, ক্যাথোডে যে, ক্যাথোডে যে তো করবে কি বিজারণ গ্রহণ। এখন এই যে বিজারণটা করবে, এটা করবে কে আগে? তো আমরা বলছি হাইড্রোজেন হচ্ছে আমাদের পয়েন্ট। অ্যান্ড হাইড্রোজেন কেন নিয়েছি, কারণ জলের কথা বলবে মাঝে মাঝে তাই। এখন হাইড্রোজেন হচ্ছে পয়েন্ট। এবার যদি এরকম হয়, হাইড্রোজেনের উপরের মৌলগুলো আছে, তাহলে ক্যাথোডে এরা আগে না যেয়ে যাবে কে? হাইড্রোজেন। হাইড্রোজেনের উপরের গুলো না যেয়ে হাইড্রোজেন নিজেই যাবে। হাইড্রোজেনের উপরে যারা আছে এদেরকে নিয়ে যখন কথা বলবা, তখন ওরা না যেয়ে হাইড্রোজেন নিজেই যাবে। আর পরের গুলো নিয়ে যদি কথা হয়, তাহলে এক্ষেত্রে হাইড্রোজেন না যেয়ে পরের যারা আছে তারাই যাবে। যেমন আমি একটু আগে করলাম কি, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, কার? সোডিয়াম ক্লোরাইডে। সোডিয়াম ক্লোরাইডে যদি জলের মধ্যে দ্রবণ তৈরি করো, তাহলে এখানে তো সোডিয়াম আর হাইড্রোজেন দুইটা ক্যাটায়ন পাবা। এখন এই দুইটা ক্যাটায়নের মধ্যে, ক্যাটায়নের মধ্যে ক্যাথোডে কে যাবে? তো আমরা একটু আগে বললাম উপরে যারা আছে তারা না যেয়ে হাইড্রোজেন নিজেই যাবে। তাহলে আমার এক্ষেত্রে সোডিয়াম না যেয়ে কে যাবে? হাইড্রোজেন যাবে। পরের ক্ষেত্রে দেখো, বললাম সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে ক্যাথোডে উৎপন্ন মৌল কোনটি বা আয়ন কোনটি? সিলভার ক্লোরাইডের ক্যাথোডে কোনটি উৎপন্ন হবে? ক্যাথোডে মানে ক্যাটায়ন যাবে। অ্যান্ড ক্যাটায়ন দুইটা ক্যাটায়ন হয়ে যাবে। জলীয় দ্রবণ যদি করো, তাহলে তো এক সিলভার আয়ন পাওয়া যাবে, আর আরেকটা কি হাইড্রোজেন আয়ন পাওয়া যাবে। অ্যান্ড আমাদের প্রশ্ন হলো হাইড্রোজেন যাবে না সিলভার যাবে? তো আমরা এখানে দেখছি যে আমাদের হাইড্রোজেনের নিচে আছে কে? সিলভার। দেখো নিচে, তার মানে নিচে যারা থাকবে তাদের ক্ষেত্রে হাইড্রোজেন না যেয়ে নিচে যারা আছে ওরা নিজেই যাবে। তাহলে আমার এখানে কে যাবে? সিলভার যাবে। বুঝছো ব্যাপারটা? বুঝা গেছে? হ্যাঁ, এ বি হাকিম, ওকে, বুঝতে পারছো। এই বাকিরা বুঝেছো? কমেন্ট করো, কমেন্টে বলো বুঝেছো কিনা। কমেন্ট করো, সিলভার বুঝছো তো? বুঝলে ওকে করো, বুঝলে ওকে, বুঝলে বলো যে হ্যাঁ ভাইয়া বুঝছি বুঝছি বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সিলভার ক্যাথোডে, হ্যাঁ গুড, ভেরি গুড। বাকিরা বাকিরা ওকে, ওকে ডান। তাহলে আমরা এটা বুঝলাম তো না? এটা দিয়ে আমাদের পরবর্তী কাজ, এটা মিশাই দিলাম কিন্তু, এটা নিয়ে অনেকগুলো কাজ করব একটু পরে। ওকে, এখন দেখো আমাদের প্রবলেমটা কোথায় এবার। তা আমরা একটু আগে যেটা করলাম, তড়িৎ যখন বিশ্লেষণ করলাম, হ্যাঁ তড়িৎ যখন বিশ্লেষণ করলাম তখন কি হলো ঘটনা দেখবো আমরা। তো দেখো, তড়িৎ বিশ্লেষণ যখন করব, তড়িৎ দিয়ে আমি করছি কি বিশ্লেষণ, মানে তড়িৎ যখন দিচ্ছি, তড়িৎ দিয়ে আমার ঘটনাটা কি ঘটছে, তড়িৎ দিয়ে আমি বিশ্লেষণ করছি, মানে তড়িৎ যখন নিয়ে আসলাম তখন সাদা কালো তার কিন্তু আমি নিয়ে চলে আসছি। নিয়ে এসে আমি করব কি বিশ্লেষণ, যেটা আমার চার্জ দেওয়ার প্রক্রিয়া, যে আমি কারেন্ট থেকে তড়িৎ, মানে কারেন্ট মানে কি তড়িৎ না, তো আমি কারেন্ট নিয়ে আসলাম, নিয়ে এসে আমি চার্জ দিচ্ছি মানে বিশ্লেষণ করছি ব্যাটারির। তো আমি কারেন্ট নিয়ে এসে একটা বিশ্লেষণ করতে পারি, হ্যাঁ, যেটা আমাদের অটো চার্জের প্রক্রিয়াটা বলছিলাম। তো অটোর ব্যাটারির ক্ষেত্রে আমরা কি করতে পারি, অটোর ব্যাটারির ক্ষেত্রে আমরা কাজটা করতে পারি কি, তড়িৎ, হ্যাঁ তড়িৎ আমি বাইরের থেকে তার নিয়ে এসে আমি এখানে দিয়ে আমি কি করতে পারি, দেখো বিশ্লেষণ ঘটাই দিতে পারি। এই যে বিশ্লেষণ ঘটালাম, এটা আমার কি প্রক্রিয়া হলো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এবার আমি তড়িৎ দিয়ে বিশ্লেষণ করে চার্জ করে ফেলেছি। চার্জ করার পরে আমি এবার কাজটা কি করব, আমি এবার কাজটা করব এইখান থেকে কারেন্ট উৎপাদন করে আমার কি বিদ্যুৎ উৎপাদন করে আমি ব্যাটারি মানে মোটর চালাবো। তাহলে আমার এইখানে ঘটনাটা কি ঘটছে, আগে ঘটছে বিশ্লেষণ, দেন তারপর আমি কি পাচ্ছি, তড়িৎ পাচ্ছি। তাহলে আমার প্রক্রিয়াটা দুই রকম, মাথায় রাখবা, তড়িৎ বিশ্লেষণ মানে কি তড়িৎ দিয়ে বিশ্লেষণ ঘটাচ্ছি আমি, সেকেন্ডলি বিশ্লেষণীয় তড়িৎ
মানে বিশ্লেষণ ঘটে তড়িৎ উৎপাদন করছে। তাহলে আমার ব্যাটারি থেকে যে মোটর চলছে এটা হচ্ছে বিশ্লেষণীয় তড়িৎ, মানে বিশ্লেষণ ঘটে তড়িৎ পাচ্ছি। আর ব্যাটারিতে যে আমি চার্জ করছি এটা কি প্রক্রিয়া? তড়িৎ দিয়ে আমি বিশ্লেষণ ঘটাচ্ছে, ঠিক আছে? তো আমার দুই প্রক্রিয়ায় ঘটনাটা একটু দুই রকম ঘটে, দুইটা প্রক্রিয়ায় ঘটনাটা একটু দুই রকম ঘটে। এই জন্যেই আমরা দেখতে পাই একটা প্রক্রিয়ায় ক্যাথোডটা পজিটিভ বা ধনাত্মক তড়িৎদ্বার হলেও অপর প্রক্রিয়ায় ক্যাথোডই আবার ঋণাত্মক তড়িৎদ্বার। সেইমভাবে একটা প্রক্রিয়ায় অ্যানোডটা ঋণাত্মক তড়িৎদ্বার হলেও অপর প্রক্রিয়া আবার অ্যানোডটা আবার ধনাত্মক তড়িৎদ্বার। তো এই প্রবলেমটা কেন, এটা আমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমত, হ্যাঁ এটাই ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারছি এখন। দেখো তাহলে আমাদের এই ঘটনাটা বুঝতে পারলে কিন্তু অনেকগুলো এমসিকিউ আমরা সলভ করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝলাম তো যে আমাদের তড়িৎ দিয়ে বিশ্লেষণ করা আর বিশ্লেষণ থেকে তড়িৎ উৎপাদন করা। তো এখন আমরা যখন তড়িৎ দিয়ে বিশ্লেষণ ঘটাবো তখন আমি কিন্তু দুইটা তার নিয়ে আসছি, এরকম দেখো আমার লাল কালো তার নিয়ে চলে আসছে। লাল কালো তার নিয়ে এসে আমি লাল কালো তারকে আমি পজিটিভ নেগেটিভ তার করে দিলাম। এখন এই যে পজিটিভ নেগেটিভ তার, এই তারগুলো এবার কি করবে, বিশ্লেষণ ঘটবে। তাহলে আমার তার কিন্তু ফিক্স করা আছে, আমি বলে দিয়েছি এটা তার লাল, এটা হচ্ছে কালো, আমি ফিক্স করে দিয়েছি, মানে পজিটিভ আর নেগেটিভ করে দিয়েছি। এখন যদি আমার এখান থেকে ক্যাটায়ন পাওয়া যায় তাহলে ক্যাটায়নগুলো কী কাজটা করবে, ক্যাটায়নগুলো যাবে কোথায়, দৌড়াতে দৌড়াতে চলে যাবে ক্যাটায়নগুলো ক্যাথোডে। হ্যাঁ ক্যাটায়নগুলো কোথায় যাবে, ক্যাথোডে, কেন করে ক্যাটায়নগুলো কোথায় যাবে, ক্যাথোডে, কেন? কারণ ক্যাটায়নগুলোর কাছে ইলেকট্রনের কমতি আছে। এখন ওদের কাছে কমতি আছে দেখে ওরা যেখানে নেগেটিভ অংশ আছে ওইখানে লোভ করে চলে যাবে যে আমি ওখানে গেলেই আমি ইলেকট্রন পেয়ে যাব। তাহলে ক্যাটায়ন আকৃষ্ট হবে কোথায়, নেগেটিভ দ্বন্দ্বে। কেন? কারণ তার তো ইলেকট্রন দরকার। সিমিলারভাবে অ্যানায়নের যদি কথা বলো, অ্যানায়নটা, অ্যানায়ন তো আমার জানা আছে যে অ্যানায়ন হচ্ছে কি, অ্যানায়ন নেগেটিভ, অ্যানায়নটা কি নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি হয় তাহলে ও কোথায় আশ্রয় নেবে, ও দ্রুত চলে যাবে পজিটিভের দিকে, যে যে এক ইলেকট্রন ছেড়ে দেব। এখন যখন ক্যাটায়নটা ক্যাথোডে যাচ্ছে, মানে যে দণ্ডে যাচ্ছে, এই দণ্ডটাই তো আমার জানা আছে যে ক্যাটায়ন যেহেতু আকৃষ্ট হচ্ছে তার মানে কি এটা হচ্ছে ক্যাথোড দণ্ড। অ্যানায়নটা যখন আকৃষ্ট হয় তখন আমি এটা পাচ্ছি কি, অ্যানোড দণ্ড। হ্যাঁ এটা হচ্ছে আমার অ্যানোড। এখন দেখো যখন অ্যানায়নটা, অ্যানায়ন তো নেগেটিভ, ও যখন যাচ্ছে তখন ও কিন্তু চার্জ পজিটিভ দেখে যাচ্ছে, কারণ সে বিপরীতকে আকর্ষণ করবে। আর পজিটিভকে দেখে যে ও ইলেকট্রন দান করে দিয়ে অ্যানোডে জারণ ঘটে ও একটা প্রক্রিয়া ঘটাচ্ছে। তো এই ক্ষেত্রে যখন আমি তাকিয়ে দেখলাম তখন আমার এই তড়িৎ যখন বাইরে দিয়ে আমি ফিক্সড করে দিয়েছি তখন আমার পজিটিভ নেগেটিভ দণ্ড তো ফিক্সড। তাহলে পজিটিভ দণ্ড হলে ডেফিনেটলি এখানে নেগেটিভটা যাবে, অ্যানায়ন আকৃষ্ট হবে, অ্যানায়ন আকৃষ্ট হলে ওটা অ্যানোড হয়ে যাবে। সেইমভাবে নেগেটিভ যদি দণ্ড হয় তাহলে নেগেটিভে পজিটিভটা যাবে, মানে ক্যাটায়নটা যাবে, ক্যাটায়ন যদি যাই তাহলে দণ্ডের নাম ক্যাথোড হয়ে যাবে। এখন আমাদের কথা হচ্ছে যখন আমি তড়িৎ বিশ্লেষণ করলাম তখন আমার ক্যাথোড যে আছে ক্যাথোডটা ঋণাত্মক তড়িৎদ্বার, অ্যানোডটা ধনাত্মক তড়িৎদ্বার। মাথা রাখবা তড়িৎ বিশ্লেষণে আমি তো ফিক্সড করে দিয়েছি পজিটিভ নেগেটিভ, আমি তড়িৎ দিয়ে ফিক্সড করে দিলাম এটা তার লাল, এটা তার হচ্ছে কালো, মানে আমার সোর্স আছে। কারেন্ট না থাকলে তো চার্জ হবে না, কারেন্ট দিয়ে আমি সোর্স ফিক্সড করে দিয়েছি, আমি এখান থেকে সোর্স তড়িৎ দিয়ে ফিক্সড করে দিয়েছি, এটা পজিটিভ আর এটা নেগেটিভ। এখন পজিটিভ যদি থাকে পজিটিভে ডেফিনেটলি নেগেটিভটা আকৃষ্ট হবে, আর নেগেটিভ যদি থাকে তাহলে পজিটিভটা আকৃষ্ট হবে। তাহলে আমার সোর্স যখন ফিক্সড তখন নেগেটিভে আসছে ক্যাটায়ন, তার মানে সোর্স যখন ফিক্সড তখন আমার ক্যাথোড হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার বা ঋণাত্মক তড়িৎদ্বার। আর যখন সোর্স ফিক্সড হচ্ছে তখন আমার অ্যানায়ন বা অ্যানোডে আসছে অ্যানায়নটা, তো অ্যানোড হচ্ছে আমার ধনাত্মক তড়িৎদ্বার। তাহলে আমার এইটা জিনিস এবার কনফিউশনে দূর করে রাখতে হবে যে তড়িৎ বিশ্লেষণে যেহেতু ফিক্স থাকে, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার, অ্যানোডটা ধনাত্মক তড়িৎদ্বার। বাট আমি যদি সোর্স ফিক্সড না করি, মনে করো আমার সোর্সটা ফিক্সড নাই, অ্যান্ড সোর্স যদি ফিক্সড না থাকে তাহলে ঘটনাটা কী হতে পারে, মনে করো আমার একটা কোষ আঁকাইছি আমি, এ একটা কোষ আছে আমার কাছে, হ্যাঁ ব্যাটারি মনে করো। এখন এই ব্যাটারিটা আমার এখানে একটা দণ্ড আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ এখানে একটা দণ্ড আমি ইউজ করেছি, ঠিক আছে? এখন এই যে দণ্ডটা আমি দিলাম,
এই দণ্ডটার ক্ষেত্রে মনে করো যে আমার এই একটা দণ্ড আছে, হ্যাঁ, এটা একটা ব্যাটারি আমি আঁকাইছি। এখন এই ব্যাটারিটার দুইটা যে মাধ্যম, আমি এখান থেকে একটা মাধ্যম নিয়েছি, হ্যাঁ, আবার এটা একটা মাধ্যম নিয়েছি, ঠিক আছে, দুইটা আমি দণ্ড নিয়েছি। এখন এখানে আমরা যে কানেক্ট করেছি এই বাঁকানো যে ইউ আকৃতির নলটা, এটাকে বলা হয়, এটা হচ্ছে কানেক্টিং নল। এই কানেক্টিং যারা কানেক্ট করে এই মাথা থেকে ওই মাথা, তারাই তো হচ্ছে সেতু বা ব্রিজ, তাই না? তো সেতুগুলোর কাজ কি? আমার নদীর বা কোনো একটা সমুদ্রে এই পার থেকে ওই পারকে কানেক্ট করে দেওয়া। তো আমার এটা যেহেতু কানেক্ট করেছে, এটাও একটা সেতু, তো এই সেতুটা কি দিয়ে করা হয়? লবণ দিয়ে। তার জন্যে এটার নাম হচ্ছে সল্ট ব্রিজ, মাথায় রাখবা, এটা হচ্ছে সল্ট ব্রিজ। হ্যাঁ, এটা নিয়ে অনেকবার কোশ্চিন থাকে যে দুইটা পাতের বা দুইটা পাত্রের কানেক্টিং যে জিনিসটা, এটা কি? সল্ট ব্রিজ বা লবণ সেতু নামে পরিচিত। লবণ সেতুর আকৃতিটা কি ইউ আকৃতির? এগুলো মেডিকেলে উদ্ভট টাইপের কোশ্চেনগুলো থাকে, তো আমরা এই কোশ্চেনগুলোও ধরে রাখবো, ঠিক আছে? এখন আমাদের কথা হচ্ছে, আমরা তো এখানে এবার নিজের থেকে আয়ন থেকে বিদ্যুৎ উৎপাদন করব, তাই না? মনে করো এখানে কপার টু প্লাস আছে, জিঙ্ক টু প্লাস আছে, বা সালফেট টু মাইনাস আছে, এরকম আয়ন আছে, হ্যাঁ, সালফেট আয়ন আছে, এরকম বহুত আয়ন আছে মনে করো, হ্যাঁ, নেগেটিভ পজিটিভ, মনে করো টু প্লাস টু মাইনাস নেগেটিভ বা টু নেগেটিভ বা এখানে টু প্লাসগুলো বহুত আমাদের এখান থেকে মনে করো আয়ন আছে। এখন এই যে সল্ট ব্রিজ, এই সল্ট ব্রিজের কাজটা হচ্ছে শুধুমাত্র আয়নকে পাশ করবে, ও কখনোই ক্ষমতা রাখে না ইলেকট্রন পাশ করার মতো, ঠিক আছে? তাহলে সল্ট ব্রিজের কাজ কি? আয়নের সমতা করে দেওয়া, এপার থেকে ওই পারে আয়নের ব্যালেন্সটাকে ঠিক করে দিবে, ঠিক আছে? ও কিন্তু কখনো ইলেকট্রন প্রবাহিত করতে পারবে না। এখন আমাদের কথা হচ্ছে, ইয়াকৃতি লবণ সেতু, ওকে। তাহলে এখন আমাদের কথা হচ্ছে, আমরা এই যে সল্ট ব্রিজটা ক্রিয়েট করেছি, এখন এই সল্ট ব্রিজের কাজও আমি পেয়ে গেলাম, আকৃতি পেয়ে গেলাম, সব কিছু পেয়ে গেলাম। এখন আমাদের যে ব্যাটারির চার্জটা কমপ্লিট, মনে করো ব্যাটারিতে চার্জ কমপ্লিট, অ্যান্ড এই ব্যাটারি তো আমাকে বিদ্যুৎ দেবে, অ্যান্ড ব্যাটারি যে বিদ্যুৎ দিবে ওর তো কোনো সোর্স নাই। আমি না হয় তড়িৎ দিয়ে বিশ্লেষণ ঘটাচ্ছিলাম, তখন আমার লাল কালো তার দিয়ে আমি সোর্স দিয়েছি, পজিটিভ এটা, নেগেটিভ এটা, এরকম। বাট আমার এখানে তো কোনো সোর্স নাই, এখানে কি হবে? সোর্সটা তৈরি করতে হবে নিজেদেরকে। তো এখানে যে কাজটা হয়, মনে করো যে আমার এখানে অনেকগুলো নেগেটিভ আছে, এই নেগেটিভগুলো কি করছে? এক ঝাঁক নেগেটিভগুলো এখানে যে আকৃষ্ট হচ্ছে। এখন নেগেটিভগুলো যদি আকৃষ্ট হয়, আমরা জানি নেগেটিভগুলোকে আমরা অ্যানায়ন বলে থাকি, অ্যানায়ন যদি আকৃষ্ট হয় তাহলে আমার এই দণ্ডের নাম বরাবরই হয়ে যাবে অ্যানোড, হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? এই দণ্ডের নাম হচ্ছে কি? অ্যানোড। সিমিলারভাবে মনে করো আমার এইখানে অনেকগুলো পজিটিভ আকৃষ্ট হচ্ছে, তো এই দণ্ডে যদি পজিটিভ আকৃষ্ট হয় তাহলে এই দণ্ডের নাম, ক্যাটায়নগুলো আকৃষ্ট যেহেতু হচ্ছে, তার নাম অনুসারে কি হবে? এটার নাম কি? ক্যাথোড, ঠিক আছে? তাহলে এখন আমার এই যে পজিটিভগুলো আকৃষ্ট হচ্ছে, পজিটিভগুলো যাবে কেন? ওর তো একটাই ধান্দা, ভাই ভাই আমার নিয়ে নিয়েছে, মানে আমার ইলেকট্রন নিয়ে নিয়েছে মনে কর, আর ওর ইলেকট্রন নিয়ে নিয়েছে। এখন ওর তো ধান্দা একটাই যে ওখানে যে ও একটা ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন গ্রহণ করে ফেলবে। এখন আমাদের কথা হচ্ছে যে আমার এই যে ক্যাটায়নগুলো, ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে একটাই ধান্দায়, তাদের ঘাটতি পূরণ করার জন্যে, তাদের ইলেকট্রন কম আছে, যাবে যে ইলেকট্রন একটা যাতে টেনে নিতে পারে। তো ক্যাটায়ন যখন এই সেলে যাবে, ক্যাটায়নগুলো যেহেতু ইলেকট্রন টেনে নিয়ে বের হয়ে চলে আসছে, অ্যান্ড ইলেকট্রন টানবে যখন, ক্যাথোড তো একটা দ্বার, ও তো ইলেকট্রন দিতেই থাকবে, অ্যান্ড ক্যাথোডে বিচরণ করছে, হ্যাঁ, ইলেকট্রনগুলো যে গ্রহণ করছে এরা। এখন ও যে ইলেকট্রন দিবে, ওর তো নিউট্রাল অবস্থা ছিল, ও যখন ইলেকট্রন ছাড়তেই থাকবে তখন তার তো ইলেকট্রন কমে যাবে, অ্যান্ড যদি ইলেকট্রন কমে যায় তাহলে ক্যাথোড বরাবরই কী হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে না, হ্যাঁ, ক্যাথোডটা পজিটিভ হয়ে যাবে। সিমিলারভাবে আমার এখানে অ্যানায়নগুলো, অ্যানায়নগুলো কোথায় যাচ্ছে? অ্যানোডে। অ্যান্ড অ্যানায়নগুলোর উদ্দেশ্য তো একটাই, ভাই আমি তো পেয়ে গেছি, নেন আপনার কাছে জমা নেন, মানে ওই ইলেকট্রন পেয়ে গেছে, অ্যান্ড ও এসে ইলেকট্রন জমা দিবে এখানে। এখন ও যে ইলেকট্রন এসে জমা দিচ্ছে, আমার এই দণ্ডের তো কোনো সোর্স নাই বাইরে থেকে, ও যখন, মানে অ্যানায়নগুলো যখন অ্যানোডে জমা দিতেই থাকবে, তখন অ্যানোডে ইলেকট্রন জমা হতে হতে কিন্তু অ্যানোডটা একেবারে ইলেকট্রনের আধার হয়ে যাবে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? দেখো আমরা কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে, যে আসলে আমাদের এইখানে যে কাজটা হলো তড়িৎ বিশ্লেষণে, অ্যানোড ছিল পজিটিভ আর ক্যাথোড ছিল নেগেটিভ, এখানে আবার ভাই ক্যাথোডকে করে দিলেন পজিটিভ, অ্যানোড হয়ে গেল নেগেটিভ, কেন? এই কনফিউশনটাই এখানে দূর করছি আমরা, যে আমাদের একটা সেলের মধ্যে ক্যাথোড পজিটিভ বা ধনাত্মক তড়িদ্দার, অ্যানোডটা হচ্ছে ঋণাত্মক তড়িদ্দার, আর বাইরে যখন আমরা বিশ্লেষণ ঘটাই তখন অ্যানোড হচ্ছে পজিটিভ আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ,
কেন এই কাজটা হয়, কারণ আমরা এখানে তো সোর্স দিয়ে দিয়েছি। আমি যখন পজিটিভ আর নেগেটিভ দিয়ে সাপ্লাই করব, জিনিস দিব, তখন তো আমার পজিটিভে নেগেটিভগুলো আকৃষ্ট হবে আর নেগেটিভে পজিটিভগুলো আকৃষ্ট হবে। তখন তো আমি ইজিলি বলে দিব যে আমার এটা তো পজিটিভে আকৃষ্ট হয়েছে, তার মানে কি এখানে আমার হ্যাঁ ক্যাথায়নটা, এটা ক্যাথায়ন আকৃষ্ট হয়েছে, ক্যাথোড এটা ঋণাত্মক তড়িদ্বার, এর নেগেটিভে মানে পজিটিভে নেগেটিভ আকৃষ্ট হবে, নেগেটিভ আকৃষ্ট মানে অ্যানায়ন গেলেই তো এটা অ্যানোড হয়ে যাবে, তার মানে এটা অ্যানোডটা পজিটিভ তড়িদ্বার, বুঝছো? কিন্তু আমার এখানে তো কোনো সোর্স নাই, এরা নিজেরাই ক্রিয়েট করে। তো যখন ক্যাথোডে ক্যাটায়নগুলো যেতেই থাকবে, তারা তো যে ইলেকট্রন টেনে বের করে নিচ্ছে, তাহলে ওই ইলেকট্রন হারিয়ে কি নিজে পজিটিভ হয়ে যাবে। সিমিলারভাবে আমার অ্যানায়নে ইলেকট্রন দিচ্ছে, দিতে দিতে ওর ইলেকট্রন আধার হয়ে যাবে, একটা বেশি ইলেকট্রন হয়ে যাবে, তার জন্য আমার এখানে অ্যানোডটা হচ্ছে ঋণাত্মক তড়িদ্দার, ক্যাথোডটা ধনাত্মক তড়িদ্দার। এবার কাহিনীটা কি দেখো, এবারে কাজটা কি, এবারে যদি আমি একটা তার কানেক্ট করে দেই, মনে করো ব্যাটারিতে যে প্রবলেমটা হয় যে আমরা একটা যদি তার কানেক্ট করে দেই, তার কানেক্ট করে দিলে কি ঘটনা ঘটবে, আমার এই তার যখন এটার সাথে কানেক্ট হয়ে যাবে, আমরা জানি তার দিয়ে তো ইলেকট্রন প্রবাহিত হয়, তো যখন তারটা কানেক্ট করে দিব তখন এই ইলেকট্রন তো ওর কাছে নাই, তখন এই ক্যাথোডে ও কল করবে ওকে যে ভাই আমার কাছে ইলেকট্রন নেই তাড়াতাড়ি পাঠা, আর ওর কাছে তো একাধিক ইলেকট্রন রাখার জায়গা নাই, তখন ও কী করবে, বলে আচ্ছা ঠিক আছে এক ঝাঁক ইলেকট্রন আমি পাঠিয়ে দিচ্ছি। আর এখান থেকে এক ঝাঁক ইলেকট্রন কী করবে, এই ক্যাথোডের ঘাটতি পূরণ করতে এই পারে চলে আসবে, যখন এই পারে আসতে থাকবে ইলেকট্রন, যখন এই পারে আসবে তখন আমরা দেখব অ্যামিটার আমাদের শো করবে যে আসলে অ্যাকচুয়ালি কারেন্টটা আমার এই দিকে ফ্লো করছে, কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, ওই দিকে ফ্লো করছে। এবং এখানে যদি আমরা আবার কোনো তার দিয়ে কোনো বাল্ব সংযোগ করে দেই, তাহলে দেখা যাবে যে আমার এখানে একটা টিং করে আলো জ্বলে গেছে, বুঝছো ব্যাপারটা? কেন জ্বলেছে, কারণ এখানে এক ঝাঁক ইলেকট্রন এপারে যাচ্ছে, তাহলে বিদ্যুৎটাও তার রিভার্স ওয়েতে আমার আগাচ্ছে। তাহলে আমার এখানে প্রক্রিয়াটা দেখলাম যে আসলে আমাদের ব্যাটারিতে কেন বিপরীত কাজটা হয়। ব্যাটারিতে কোনো সোর্স নাই, অ্যানোডে অ্যানায়নগুলো যাচ্ছে, অ্যানোডে যে তারা ইলেকট্রন দান করতে আছে তার জন্য অ্যানোড ঋণাত্মক, ক্যাথোডে ক্যাটায়নগুলো যাচ্ছে ইলেকট্রন বের করে নিচ্ছে তার জন্য ক্যাথোড ধনাত্মক, এই ধনাত্মকের ঘাটতি পূরণ করার জন্য যখন আমরা তার কানেক্ট করব, তখন অ্যানোড থেকে এক ঝাঁক ইলেকট্রন এপারে আসবে, যার ফলে বিপরীত দিয়ে কারেন্টটা ফ্লো করতে পারবে, বুঝছো ব্যাপারটা? তাহলে আমরা এখান থেকে পেলাম যে বৈদ্যুতিক কোষ, বৈদ্যুতিক যদি কোষের কথা বলে, বৈদ্যুতিক কোষে অ্যানোডটা ঋণাত্মক তড়িদ্দার না ধনাত্মক তড়িদ্দার বের করতে পারবা। যদি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বলে, ওই প্রক্রিয়ায় কী হবে এটা বের করতে পারবা। ব্যাপারটা ক্লিয়ার তো নাকি? প্রভাবিত হয়, এই ব্যাপারটা ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো? কমেন্ট করো। পানি দুইটা এসি চালিয়েও গরম, এটা একটা এটা একটা। ক্লিয়ার তো না, আর একবার বুঝিয়ে দেন মঞ্জুর আক্তার। এই ব্যাপারটা দেখো, আমরা এই যে সেলের কথা বলছি, আমরা তড়িৎ যখন মানে কোনো একটা কোষের কথা বলবো, কোষে আমার তো সোর্স নাই বাইরের থেকে, তখন ক্যাথোডে ক্যাটায়ন যাবে না, ক্যাথোডে ক্যাটায়ন ক্যাটায়নগুলো যে পজিটিভ, ধরো কপার 2+ যখন যাচ্ছে ক্যাথোডে, ও তো যে ইলেকট্রন নিয়ে নিবে, দিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে ফেলবে, তাই না? তো যখন ক্যাটায়নগুলো ক্যাথোডে যায়, ক্যাথোডে যেহেতু ইলেকট্রন অনবরত বের করতেই আছে, যখন বের করে নিবে তখন তো ক্যাথোডটা হয়ে যাবে ধনাত্মক, কারণ ইলেকট্রন হারাই ফেলছে। অপরদিকে অ্যানোডে যাবে অ্যানায়ন, অ্যানায়নটা যখন যাবে, অ্যানায়ন তো নেগেটিভ, মনে করো সালফেট 2- আছে, অ্যান্ড এই নেগেটিভটা যখন যেতে থাকবে তখন ও তো যে ইলেকট্রন দান করে ফেলবে, আর ও যদি ইলেকট্রন দান করতে থাকে, ইলেকট্রন দান করতে করতে এক পর্যায়ে কী ঘটনা ঘটবে,
যে ও যখন ইলেকট্রন দান করবে তখন অ্যানোডটা ইলেকট্রন পেয়ে তার কাছে নেগেটিভিটি বেড়ে যাবে, মানে ঋণাত্মক সংখ্যা বেড়ে যাবে ইলেকট্রনের, তখন অ্যানোডটা অটোমেটিক্যালি হয়ে যাবে ঋণাত্মক আর ক্যাথোডটা হয়ে যাবে কি ধনাত্মক। এবার যদি আমি তার কানেক্ট করে দেই তাহলে আমার ক্যাথোড কি করবে, তার ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্যে অ্যানোডকে কল করবে। অ্যানোডটি কী করবে তখন দেখো, এক ঝাঁক ইলেকট্রন এপারে পাঠায় দিলে এটার ঘাটতি পূরণ হতেই থাকবে, এ আবার ইলেকট্রন টান করতেই থাকবে, ও আবার ইলেকট্রন টানতেই থাকবে, এরকম করে এবার ইলেকট্রন যাবে। এই প্রক্রিয়া চলতে থাকলে আমার তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো করতে থাকবে, বুঝতে পারছো? এই জন্যেই আমার এই প্রক্রিয়ায় অ্যানোডটা হচ্ছে ঋণাত্মক তড়িদ্দার, ক্যাথোডটা হচ্ছে কি ধনাত্মক তড়িদ্দার, বুঝতে পারছো? ওকে, এবার আমরা কোর্সটা একটু আঁকাই ফেলি। মেডিকেল ভর্তি পরীক্ষায় আগে তনু ভাইয়াকে বলো, তনু ভাইয়াকে ফোন দাও, তনু ভাইয়ার রাজশাহীতে ভাবছে বিয়ে শাদি দিয়ে দেবো আর কি, টাঙ্গাইল যে আর কি করবে। দেখো আমরা একটু আগে যে কাজটা করলাম, কোর্সটা আঁকাচ্ছিলাম, হ্যাঁ এটা একটা কোষ ধরো আঁকাইলাম, এই যে কোষটা আঁকাচ্ছি এখানে আমাদের একটা কাজ আছে। কাজটা কি, ধরো আমার এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। কি লাগছে, এটা কামড়াবে তো? হ্যাঁ হ্যাট, আমার হাতে বসে থেকেছে, লেগে গেছে ওকে। বইটা নষ্ট হয়ে গেল, পোকাটাকে ধরো, ইয়াদে পলিথিন দিয়ে ধরো। আচ্ছা বুঝছে, দেখো এটা হচ্ছে আমাদের ইউ আকৃতির একটা ইয়া, এটা হচ্ছে একটা দণ্ড, এটা একটা দণ্ড, এরকম একটা দণ্ড তো আমি আঁকালাম। হ্যাঁ এখন এই যে দণ্ডটা আমরা আঁকাইছি, এখানে ঘটনাটা কি ঘটেছে, আমরা এখানে দেখছি যে আমাদের এটা একটা সেল, এই সেলের এটা হচ্ছে লবণ সেতু, হ্যাঁ এটা একটা লবণ সেতু। এই প্রক্রিয়ায় আমরা একটা জিনিস দেখব যে আমাদের এই টোটাল সিস্টেমে ধরো এরকম একটা ঘটনা ঘটতে পারে যে আমার জিঙ্ক 2+ আছে, মনে করো জিঙ্ক হলো, হ্যাঁ আবার কপার মনে করো এরকম আছে, কপার 2+ হলো, এরকম টাইপের হলো। এখন আমাদের ঘটনা হচ্ছে যখন আমরা একটা যৌগ লিখব তখন কীরকম প্রক্রিয়ায় লিখতে পারি, ধরো এই যা এটা দ্বারা আমাকে কী বোঝাচ্ছে এটা কিন্তু বুঝতে হবে। তো আমরা যখন এটা দ্বারা বুঝাই তখন বলা হচ্ছে পূর্বের অবস্থা এইটা, পরবর্তী অবস্থা কিন্তু এইটা। এখন পূর্বের অবস্থা থেকে পরের অবস্থা যদি খেয়াল করো তাহলে দেখবা আমার এখানে ছিল তার মান +2 আর এখানে হয়েছে কত, শূন্য। শূন্য না, আমার এইখানে প্রক্রিয়াটা কী হয়েছে জিঙ্কের, হ্যাঁ জিঙ্কের কী ঘটনা ঘটেছে দেখো, 2+ ছিল, ও গেছে যখন এপারে কিন্তু তার জারণ মান শূন্য হয়েছে না, জারণ মান +2 ছিল, এখানে শূন্য হয়ে গেছে। এখন +2 থেকে যে শূন্য হয়, +2 থেকে যদি শূন্য হয় তাহলে আমার এখানে মানটা কী হয়েছে, কমে গেছে না। তো আমরা কী বলছি দেখো, এখানে মানটা কী হয়েছে, কমে গেছে। তাহলে মান যদি কমে যায় আমরা বলছি, কমে যদি যায় কো বি, কম হলে বিজারণ, কম হলে বিজারণ। তাহলে আমার এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমরা দেখে চিনতে পারবো, এটা হচ্ছে আমাদের একটা বিজারণ প্রক্রিয়া, এটা হচ্ছে একটা কি বিজারণ প্রক্রিয়া। আমরা একটু আগে বললাম না কবি রাজান, আমরা ওই জিনিসটাকে কো বি, কম হলে বিজারণ। তো দেখো +2 থেকে শূন্য হয়ে গেছে, +2 থেকে শূন্য মানে কমে যাচ্ছে, কম যদি হয় কম হলেই বিজারণ ঘটে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পাবো যে আমাদের কম যদি হয় কম হলে কি ঘটবে, বিজারণ ঘটবে। তাহলে আমার এখানে তো আমার এই প্রক্রিয়া যেতে কমে গেছে না, তাহলে আমার এই জায়গায় যদি কবি কম হয় তাহলে কম হলেই বিজারণ, ঠিক আছে? তো আমরা একটা এক্সটেনশন সূত্র অ্যাপ্লাই করব। এর আগে কবির আজান পড়লাম না, এখন আমরা আরেকটা জিনিস অ্যাড করব, বেজাতের কবি আর কি, মানে কবি মাথায় রাখলে হবে, কম হলে বিজারণ,
कम होले विजारण और बेशी जदि हय बे जा तो देखो बे बे थेके बेशी और बेशी जदि हय ताहले कि होबे जा थेके जारण बेशी होले जारण कम होले विजारण बेशी होले जारण माथा रखबे एई जिनिस खूब इम्पोर्टेंट कथा कवि कम होले विजारण बेशी होले जारण ओके देखा जाए ना क्यों এটা একটু উপরে করে দাও তো বেশি উপরে হয়ে গেছে দেখা যায় কি হলো এত কাছে ক্লোজ আসলো কি করে জুম হয়েছে না ওকে 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 বেজাতের কবি এই কাপাকাপি করছে দেখো ঠিক আছে না ঠিক আছে হ্যাঁ ওকে আবার কেন এরকম করছে কেন এরকম হচ্ছে কেন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ঠিক আছে সবার ডিভাইস অফ করো এ দেখো কম যদি হয় তাহলে বিজারণ বেশি হলে জারণ তো এখানে দেখো এখানে শূন্য ছিল জারণ মান এখান থেকে এপারে আসলে কি হয়েছে ঘটনাটা প্লাস টু হয়ে গেছে না শূন্য থেকে প্লাস টু বেশি না কম বেশি বেশি যেহেতু হয়েছে এটা একটা জারণ প্রক্রিয়া এখন আমাদের প্রশ্ন হলো যে আসলে কার জারণ ঘটবে কার বিজারণ ঘটবে এটা নিয়ে তো আমরা কার জারণ কার বিজারণ ঘটছে এটা নিয়ে একটা আমাদের প্রশ্ন তো আমরা এই নিয়ে আগামীকালকে ক্লাস করব আগামী কালকে না আমরা আমি নেক্সট ক্লাসটা নিব তোমাদের হচ্ছে সোমবারে আজকে বৃহস্পতিবার শুক্র শনি রবি সোম অনেক দিন হয়ে যাচ্ছে আমরা ক্লাস নিব হচ্ছে তোমাদের ক্লাসটা হবে মনে করো ধরো আচ্ছা দেখি আমি আগামী কালকে তোমার রবিন ভাইয়ের ক্লাসে বলে দেব হুম কেমন একটু নেটের উল্টাপাল্টা করছে তোমরা এ পর্যন্ত উঠায় রাখো ঠিক আছে এ পর্যন্ত উঠায় রাখো খুব ইম্পর্টেন্ট যে কথাগুলো আমি বলেছি এগুলো তোমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ এগুলো খুব ইম্পর্টেন্ট কথা তোমরা যারা যারা বই আছে বইয়ে দাগায় নিবা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সুপার পরিবাহী যেগুলো আছে উদাহরণগুলো একটু দেখে রাখবা আর অন্তরক বা অপরিবাহীগুলোর উদাহরণ দেখে রাখবা সেকেন্ডলি মেডিকেল যারা পরীক্ষা দিবা তাদের জন্য বলছি আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা এটা আমার ফোনেই হচ্ছে না সবার ফোনে যাচ্ছে আসছে এরকম হচ্ছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আর সেকেন্ডলি যেটা বলবা সেটা হচ্ছে তোমাদের এখান থেকে আমরা আরও কিছু কাজ করব তোমরা ওই উপধাতু যেগুলো আছে না অর্ধপরিবাহী অর্ধপরিবাহীগুলোর উদাহরণ দেখে রাখবা খুব ইম্পর্টেন্ট অর্ধপরিবাহী উদাহরণ থেকে কোশ্চিন থাকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাজ অর্ধপরিবাহীটা দেখে রাখবা ওকে এ পর্যন্ত আমরা বুঝেছি তো তো সবগুলো তাই না মোটামুটি বুঝেছি তো ক্লিয়ার তোমাদের কমেন্ট না আমি দেখতে পাচ্ছি না আমি বুঝতে পারছি কিছু বুঝছি না ঘটনা কি ও তোমাদের ফোনে ক্লিয়ার আছে আমার ফোনে এই প্রবলেম বারবার আসছে যাচ্ছে তো ওকে তোমরা ভালো থেকো তোমাদের পড়া ক্লিয়ার আমি আমার ফোনে বুঝতে পারছিলাম না আসলে তার জন্য এরকম হয়েছে তোমরা এইটা এতটুক পর্যন্ত বুঝছো তো এতটুক পর্যন্ত বুঝতে পারছো তো তাই না
তড়িৎ রসায়নে আর কিছু নেই, আর একটু অংশ আছে অঙ্ক থেকে, আমরা বাকি হচ্ছে কোষগুলো বা প্রমাণ বিজারণ বিভবের যে আমাদের প্রাইমারি বা সেকেন্ডারি মুখ্য কোষগুলো আছে এগুলো আমরা নিয়ে কাজ করব খালি একটু হালকা, তাহলেই শেষ হয়ে যাবে। তড়িৎ রসায়ন খুব একটা কঠিন কিছু না, একেবারে ইজি। যতটুকু বেস দরকার ছিল মোটামুটি আজকে আমরা ক্লিয়ার করেছি, তো এইটা ডেফিনেটলি তোমাদেরকে পড়ে রাখতে হবে, কারণ তোমরা এইটুকু জানতে পারলে নেক্সট যে ক্লাসটা করব ওই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে, বুঝছো? তোমরা এইটুক পর্যন্ত বুঝছো তো? আমরা এইটুক বুঝতে পারছি তো? এইটুক বুঝতে পারলেই হবে, আমরা এইটুকের পরে আর কোনো কাজ নেই। তাহলে আমরা তোমাদের যে কোশ্চেনগুলো আমরা করেছিলাম কোশ্চেনগুলো তো তোমরা পারবা এখন, পারবে না? এটা কত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কতবার আসছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের জলীয় না দ্রবণে ক্যাথোডিক কুণ্ডি পাওয়া যায়, হ্যাঁ এই টাইপের অনেকগুলো কোশ্চেন দেখেছি আমরা। ওকে, তোমরা থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। এ পর্যন্ত বুঝতে পারছি, গুড, থ্যাংক ইউ, তোমাদের বুঝতে পারছো এটা দেখে তোমাদের ভালো লাগছে। তোমরা নেক্সটে এটা একটু পড়ে রাখবা, আমি আগামী দিন তোমাদের ক্লাস নিতে যাচ্ছি, তোমাদের খুব ইজিলি খুব দ্রুত করতে পারি, হ্যাঁ। ওকে ওকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম, প্রশ্ন করো ভালো করে, আল্লাহ হাফেজ, কেটে দাও।